প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে এবং তাকে আমরা সবাই চিনি বিশেষ করে নির্মাতাদের খুব গুণী মানুষ বা খুব অবজারভেশন যাদের তারা খুব ভালো করে চেনেন জানেন জানতে চান আমরা আসলে সাফল্য বলি বা জনপ্রিয়তা বলি দুই রকম হয় একটা হচ্ছে খুব ভালো কাজ নিয়ে জনপ্রিয়তা এবং আরেকটা হচ্ছে নানান তর্কে বিতর্কিত কাজ নিয়ে ভাইরাল হওয়া তো উৎকর্ষের জায়গায় যে সব জনপ্রিয়তা হয় জনপ্রিয়তা পাওয়া যায় সেগুলো নিয়ে আমাদের গর্বস্বর তৈরি হয় নির্মাতা আশফাক নিপুন আমাদের সেই গর্বটাই দিয়েছেন আমাদের এই সময়ে অনেক অনেকগুলো অবলিকেশন রয়েছে অনেক মন খারাপের গল্প রয়েছে আজকেও একটি বড় ধরনের দুর্ঘটনা গল্প রয়েছে এর ভেতরেও এইসব সাফল্য এইসব নাটকের নির্মাণ এসব ভাবনাগুলো আমাদের নানানভাবে তাড়িত করে একই সঙ্গে আমরা নিজেরাও সমৃদ্ধ হয়ে যে আমাদের দেশেও এত সুন্দর সুন্দর নির্মাণ হচ্ছে এমন দারুণ চৌক ওষ নির্মাতা রয়েছেন আশপাক নিবনের ভক্ত আমি অনেক দিনের ওকে বলা হয়নি আজকে বলি আজকে আড্ডাও দেব আজকে একটু নতুনভাবে ওর দর্শকগুলো শুনতে চাইব আমি আমার সাথে আমন্ত্রণ আছি নির্মাতা

খুব নিচ নিচ কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই নিপুণ তোমার আসলে প্রথম ধরো আমাদের লাইফস্টাইল কেমন আমরা সাধারণত নির্মাতা হওয়ার স্বপ্নে জন্ম গ্রহণ করি না বা বেড়ে উঠি না সেই জায়গায় তোমার ছেলেবেলাটা তোমার বাবা মার চাওয়াটা কেমন ছিল আঙ্কেল আন্টির নামটা দিয়ে শুরু করতে চাই বাবা মার নামটা দিয়ে শুরু করতে চাই আচ্ছা হ্যাঁ আমার আমার আব্বার নাম হচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন এবং আমার মার নাম হচ্ছেন কাজী রোকা বেগম আমার বাবা মারা গেছেন অনেক আগে যখন আমি আসলে ক্লাস এইটে পড়ি ওই সময় উনি মারা গেছেন সো আমার মাই আমার আমাকে আর আমার ছোট ভাই দুজন আমাদের দুজনকে একসাথে মানুষ করেছেন এখন পর্যন্ত সো আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার আবুধাবিতে সো আমার ছোটবেলার একটা ছোট অংশ আবুধাবিতে কেটেছে তারপর আমি চিটগংয়ে চলে আসছি চিটগংয়ে চলে এসে আমার শৈশব কৈশোর তারুণ্য এবং যৌবনের শুরুর দিকটাও হচ্ছে চিটাগং এ আমি আসলে ঢাকায় এসছিলাম কাজ করার জন্য মানে ফিল্ম মেকিং এর কাজ করার জন্য কিন্তু অবভিয়াসলি আপনি যেটা প্রথমে বলছেন যে আমাদের তো প্রথমেই এই স্বপ্ন থাকে না ধরেন এখন থেকে ওই ওই যোগটা কবে হলো এটা হচ্ছে এখন থেকে প্রায় ধরেন 20 বছর আগে মানে ধরেন আমি তো 90 স্কিড সো ওই সময় পড়াশোনা করতে করতে তখন বারবার খালি মনে হচ্ছে আমার নিজের থেকেই মনে হতো এটা যে যখন আমি অনেক ইয়াং আমার বয়স উনিশ বিশ তখনই আমার মনে হতো যে আসলে এই যে দশটা পাঁচটা চাকরি করা এটা আমাকে দিয়ে হবে না আমার কেন যাদেরকে ব্যাংকে বা অমুক ব্যাংকে সো আমার বন্ধু বান্ধবরা ওভাবে পড়াশোনা করতো যে ব্যাংকে যাবে বা আমরা সিনিয়রদেরকে দেখতাম বড় ভাইদেরকে ব্যাংকে কিন্তু আমার কেন জানি একেবারেই টানতো না এই যে চাকরি করা নয়টা থেকে পাঁচটা বা নয়টা থেকে নয়টা তারপর বাসায় আসবো বাসায় এসে একটু করে টিভি দেখবো টিভি দেখে তারপর ঘুমাবো শুক্রবার দিনটা একটু বেশি ঘুমাবো যেহেতু একটু ছুটি পেলাম এই এই যে রুটিনটা এই রুটিনটা আমাকে একদমই টান্ত না তো তখন আমি আসলে চিন্তা করি যে বিকল্প কি করা যায় সো আমি বিকল্প যা করা যায় আমি সবই ট্রাই করেছিলাম যেমন আমি গিটার কিনেছিলাম যে আমি হয়তো গান শিখবো এবং ওই গিটার যে একদিন কিনে আমি একজনের কাছে শিখতে গেছি শিখতে গিয়ে ওই একদিনই তারপর গিটারটা পরে আছে ওখানে আর নাই তারপর আমি চিন্তা করেছিলাম যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব ওইটাও আমি ছয় মাস একটা কোর্স করার পরে আমি বুঝছি এটা আমাকে দিয়ে হবে না তো কিছুই যখন হচ্ছে না তখন সাডেনলি তখন ডিভিডি খুব চলতো মানে এখন তো ডিভিডি নাই বলতে গেলে এখন তো টয়লেট তো তখন সিডি ডিভিডি তে যখন আমি আসলে গ্লোবাল সিনেমা দেখা শুরু করছি তখন আমার মনে হয়েছে যে না আমি তো খুব গল্প করতে পারি তো আমি হয়তো গল্পগুলো বলতেও পারবো যে আমি যখন বন্ধুদের সাথে গল্প করতাম তখন দেখা যেত আমি একটা ঘটনা কি হয়তো অনেক অনেক নাটুকে পনার সাথে হয়তো প্রেজেন্ট করি ওদেরকে তো তখন আমার মনে হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট গল্প তো বলা সম্ভব এবং তখন থেকে আমি শুরু করলাম যে না আমাকে ডিরেকশনে যেতে হবে এখন আমি যেই সময়ের কথা বলছি সেই টু থাউজেন্ড ওয়ান টু থ্রি এই সময়ে চিটগং এর একটা ছেলের যার আসলে ফ্যামিলিতে মিডিয়ার কেউ নাই ঢাকায় ডিরেকশনের জন্য আসা একেবারেই ধরেন অসম্ভব ব্যাপার আমি যদি বলতাম যে আমি মডেলিং করতে চাই তাও অনেক ইজি যে আচ্ছা তখন মডেলিংটা সবাই চিনে নোবেল চিনে আচ্ছা আমি ডিরেকশনে তো আমি আমি মাকে জানালাম আমি খুবই লাকি এই কথাটা আমি এই জন্য সবসময় বলি এবং আমি এটা স্বীকার করি যে কোনো আর্ট ফর্মে যদি আপনার গ্রো করতে হয় তাহলে দুই ধরনের কাজ হয় একটা হচ্ছে আপনাকে ফ্যামিলিতে প্রচুর বাধা থাকে সেই বাধা ঠিকরে বের হয়ে যেতে হয় অথবা ফ্যামিলি আপনাকে এতটাই সাপোর্ট করে যেটা আপনার জন্য অনেক বেশি অ্যাডেড ভ্যালু হয়ে যায় এই দুটার মাঝামাঝি বলে কিছু হয় না আর্টিস্টদের জন্য ইদার আপনার ফ্যামিলি আপনাকে হোল হার্টেডলি সাপোর্ট করবে অথবা ফ্যামিলি এতটাই বাধা দিবে যে আপনি ঠিকরে বের হয়ে যাবেন আমার বেলায় ছিল আসলে সাপোর্টটা আমি যখন আমার মাকে বললাম আমার ছোট ভাইকে বললাম তো আমার মা বলল যাই করো না করো পড়াশোনাটা শেষ করো তারপর তুমি যা ইচ্ছা করো না করো

দুই হাজার আপনি তো খুব ভালো করে জানবেন তানবির ভাই দুই হাজার দুই হাজার আসছিল তখন যে রেগুলার টেলিভিশন চ্যানেল থেকে পুরোপুরি ডিফারেন্ট কাজ তৈরি হওয়া শুরু হলো মানে একেবারেই ধরেন স্টুডিওর বাইরে গিয়ে কাজ তখন তো আমরা শুধু হুমায়ুন আহমেদের দেখতাম তারপর দেখলাম কি একেবারে মানে ধরেন আপনার সাইফুল আলম টুটুল আহির আলম গিয়াসুদ্দিন সেলিম নুরুল আলম আতিক মোস্তফা সার ফারুকি মানে একেবারে এসে যখন পুরো টিভি কাঁপিয়ে দিল তো তখন আমি চিন্তা করলাম যে না আমি এদের এদের মতো কিছু একটা করব এদের মতো ইনফ্যাক্ট আমি ঢাকায় গিয়ে কি করব সেটা বুঝতে না পেরে আমি চিন্তা করলাম যে আমি ঢাকায় গিয়ে বিটিভিতে জয়েন করবো যে বিটিভিতে আমি হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার বা কিছু একটা হব এখানে টেকনিক শিখবো কারণ ওই সময় না ইয়ে ছিল না স্কুল ছিল না ফিল্ম মেকিং সো ধীরে ধীরে আমি আই ওয়াজ ভেরি লাকি আমি তখন মোস্তফা সারা ফারুকির সাথে আমার যোগাযোগ হয় মেইলের মাধ্যমে হ্যাঁ তখন ফেসবুক ছিল না ফারুকি ভাইয়ের কানেকশনটা একটু শুনতে চাই মানে কিভাবে এই পীর বাবাকে খুঁজে পেল হ্যাঁ আমার জন্য পুরোপুরি উনি পীর বাবা কারণ দুই হাজার দুই তিন সালে তখন আমি চিটগং ফিল্ম ইনস্টিটিউট বলে একটা এরকম চলচ্চিত্র সংঘ আছে যেটার আমি মেম্বার ছিলাম সো ওই চিটগং ফিল্ম সেন্টার দুই হাজার দুই তিন সালে দুই তিনের দিকে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে স্ক্রিপ্ট রাইটিং অ্যান্ড ফিল্ম মেকিং তো আনিসুল হক অ্যান্ড মোস্তফা সরোয়ার ফারুকি ওখানে আসবেন হ্যাঁ তো আমি ওখানে এনরোল করি যেহেতু ওটা হবে সো আমি এনরোল করি ওখানে এবং দুই দিনের একটা ওয়ার্কশপ ছিল মিঠুন ভাই মানে আনিসুল হক উনি উনি একদিন করলেন ফারুকি ভাই একদিন করলেন সো আই ওয়াজ সো ইমপ্রেসড মানে কারণ ওই সময় মিঠুন ভাই অথবা ফারুকি ভাই এরা আমরা ডিরেক্টর বলতে যে জিনিসটা বুঝতাম যে খুবই গুরু গম্ভীর অনেক কাগজপত্র নিয়ে আসবে উনাদের দুইজনের কেউই এরকম ছিলেন না দেয়ার ভেরি ডাইনামিক মানে আসছেন এসে কথা বলতেছেন আইডিয়া র্যান্ডম এখন চিটগং এ বসে আমার জন্য এটা একেবারে আরো মানে আমার মনে হচ্ছে যে আমি দুজন ফ্যাশন আইকন কে দেখতেছি সামনে মানে ডিরেক্টর এন্ড স্ক্রিপ্ট রাইটার তো অবশ্যই ফ্যাশন আইকন সো তখন উনাদের সাথে আমার যোগাযোগ ওখান থেকেই আমি ফারুকি ভাইয়ের সাথে যোগাযোগ শুরু করি আমি তখন তো ফেসবুক ছিল না তখন মেইল করতে হতো সো ফারুকি ভাইয়ের একটা টেলিভিশন প্রোডাকশন গেলে আমি উনাকে মেইল করতাম সো আমি যেহেতু ইংলিশে স্টুডেন্ট এবং আমি ইংলিশে টিউশনও করাতাম চিটাগংয়ে আই ওয়াজ আই ওয়াজ এ ভেরি বিজি টিউটার বাই দ্য মানে আমার আমি আমার পড়াশোনা পড়ানোটা এতটাই মানে আমি এতটাই পড়াতাম যে আমার বন্ধুরা আমাকে সাজেস্ট করেছিল তখন যে এই ঢাকায় গিয়ে ফিল্ম মেকিং করা নাটক বানানো এগুলা তোরে দিয়ে হবে না বেটার যে তুই পড়াশোনাতে লেগে থাক মানে তুই পড়া তুই একটা বড় কোচিং সেন্টার দিয়ে ওটার হেড হয়ে যা তোর আন্ডারে টিচার থাকবে এরকম সো যেহেতু আমি ইংলিশটা একটু ভালো পারতাম তো আমি ওনাকে ইংলিশে মিলাই টিলাই ওনার ফিকশনের বেশ বড় সড় করে লিখে পাঠাতাম তো উনিও হয়তো ঢাকায় বসে চিন্তা করতো যে বাহ একটা ছেলে খুব সুন্দর ইংলিশে ভারী ভারী ওয়ার্ড দিয়ে ওনার কাজগুলোকে এভাবে এভাবে লিখছে এরকম এরকম সো যোগাযোগটা ওখান থেকে শুরু যে আমি ওনাকে লিখি উনি আমাকে লিখে সেক্ষেত্রে নিপুন কিন্তু যেমন বাবু ভাই অলরেডি কামরুজামান বাবু আমাদের বড় ভাই নিপুণ কিন্তু অভিনয় করলেও ভালো করতো এই প্রশ্নটা আমারও ছিল মানে ওই সময় ঠিক কমেন্টটা করেছে তো হিরো হবার বা একটিং এর দিকে ফ্যাসিনেশন ছিল মানে এই ভালোবাসাটা ছিল না একসাথে না অ্যাক্টিং এর দিকে আমার ফ্যাসিনেশন সত্যি কথা তার বিভাগ একদমই ছিল না বিকজ আমি জানতাম যে অ্যাক্টিংটা অনেক অনেক ডিফিকাল্ট জব মানে অ্যাক্টিং করা তো খুব ইজি না আর তখন ধরেন আপনার হুমায়ুন ফরিদি আহমেদ রুবেল বা জাহিদ হাসান তকির আহমেদ উনারা তো ছিলেন তখন একদম ফোরগ্রাউন্ডে হিরো অ্যাক্টার মানে একদম প্রপার ওই সময় সো ন্যাচারালি বুঝাই যেত যে অ্যাক্টিং অ্যাক্টিং ইজ মাই আমি করতে গেলে পুরো মানে আমি হবেই না কিন্তু আমার 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 মন পড়ে থাকতো ডিরেকশনে কারণ আমার খালি মনে হতো কি যে জিনিসটা তৈরি হয় কিভাবে তৈরিটা করে কে আমার সবসময় কারিগরি দিকটা কারিগরটাকে ওই দিকে আমার ইন্টারেস্টটা বেশি ছিল যে কারিগরটা কিভাবে তৈরি করে কিভাবে ওই জায়গা থেকে সেক্ষেত্রে নিপুণ অ্যাসিস্ট মানে অ্যাসিস্ট করাটা এবং অ্যাসিস্টের কাজ পাওয়াটা এবং প্রথম অ্যাসিস্টেন্সি এই বিষয়টা এক্সপিরিয়েন্সটা কেমন মানে কার সাথে এবং ঠিক ওই যে বলবে যে কিছুই তো ছিল না মানে ইনস্টিটিউশন যেহেতু ছিল না হাতে কলমে বা দেখে দেখে শেখা সেই জায়গায় দু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো না মানে এখনকার সহকারীদের ভেতরে অনেকে শোনা যায় যে খুব বেশি অ্যাসিস্ট করতে হয়নি অনেকে অ্যাসিস্ট না করেও শুরু করে দেওয়া যায় তোমার ওই ওই জায়গাটা একটু শুনতে চাই হ্যাঁ আমার যেটা ছিল আমার তো ফারুকি ভাইয়ের সাথে তখন যোগাযোগ ছিল মানে ওই যে মেইলে যোগাযোগ হতো আর তখন না কারো এই পার্সোনাল পার্সোনাল পিসি ল্যাপটপ ছিল না ফারুকি ভাইও তখন শাহবাগে একটা ওই সাইবার ক্যাফেতে গিয়েই উনি সপ্তাহে একদিন বসতেন মেইল চেক করতেন এবং আমাকে রিপ্লাই করতেন আমিও হয়তো ওয়েট করতাম ওই সপ্তাহের জন্য তো আমার এখনো মনে আছে যে আমার আমার তখন হচ্ছে মাস্টার মাস্টার্স এক্সাম হবে ফাইনাল বা এরকম কিছু একটা বা মাস্টার্স না মাস্টার্স এর আগে মনে হয় প্রিলিমিনারি বা কিছু একটা সামথিং গ্রাজুয়েশন বা মাস্টার্স এরকম আমার এখন নাই মানে খুব সামনে আর তখন ফারুকি ভাই যাবেন ওনার একটা ছবি ছিল মেড ইন বাংলাদেশ যেটা দ্বিতীয় ফিচার ফিল্ম ওইটার উনি শুটিং করতে চিটা আসবেন তো এখানে একটা এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি আমি আপনাকে সেটা হচ্ছে যে একটু একটু ইল্যাবরেট করতেছি একটু সময় সেটা হচ্ছে ওই সময় আমি ঋতিক ঘটকের মেঘে ঢাকা তারা ছবিটা দেখছি মানে এ বসেই দেখছি আচ্ছা এখন মেঘে ঢাকা তারা ছবিটা আমাকে এমন ভাবে এমন ভাবে তখন বুঝে গেছি যে আমাকে দিয়ে এই এই ফিল্ম হবে না বিকজ ইমোশন আমি আমি স্বপ্ন দেখতে পারি আমি অনেক কিছু করব কিন্তু এই ইমোশন আমার আনা আমার পক্ষে সম্ভব না আমি আমি ফিল্ম সেন্টার থেকে অব্যাহতি নিয়ে নিলাম ফিল্ম মেকিং ছেড়ে দিলাম আমি আমাকে বললাম যে আমি ফাইনাল দিব এবং এই সিক্স মান্থস আমি একদম মন দিয়ে পড়াশোনা করে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি চাকরি বাকি কিছু একটা করবো ফিল্ম মেকিং আমাকে দিয়ে হবে না ওই যে আমি ছয় মাস গ্যাপটা নিলাম ওই ছয় মাস গ্যাপের মধ্যে ফারুকি ভাই চিটং আসলেন লোকেশন রেখি করলেন চিটং ফিল্ম সেন্টারের সাথে ওনার একটা যোগাযোগ ছিল যেহেতু ওয়ার্কশপ আগে করাইছেন আমি কিন্তু নাই অথচ পুরো চিটং ফিল্ম সেন্টার জানে যে আমি কি পরিমাণ কাজ করতে চাই বা ফারুকি ভাইয়ের ফ্যান সো আমি নাই 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 অনেকদিন পরে গিয়ে আমি জানতে পারলাম যে ওনার শুটিং মাত্র শুরু হবে এবং মাঝখানে আমি ছয় মাস যে একটু অভিমান করে বা পারবো না ভেবে যে আমি আসলে দূরে সরে গেছি এটাতে আমার লস হয়ে যাচ্ছে তখন আমি গিয়ে আমার পরীক্ষা নেক্সট উইক আর ফারকি ভাই নেক্সট উইক শুট শুরু করবে সো তখন আমি আমার আম্মাকে বললাম যে আম্মা এখন এটা আমার জন্য একটা ডুয়ো ডাই সিচুয়েশন ফারকি ভাই চিটাং এ আসতেছে শুট করতে আবার আমার এক্সাম ও সামনে তো আমি কোনটা করব তো তখন আমার মা বললেন যে তোমার আসলে সত্যি যদি আসলেই যদি তোমার মন বলে আসলে যদি মনে হয় যে তুমি যাবা এই লাইনে তুমি পার বাবা করতে চাও তাহলে গো হেড মানে কিন্তু মানে তুমি এটাই ভেবো না যে না তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি যদি ওখানে ধাক্কা খেয়ে ফেরত আসো তাও সব সময় তুমি কিছু একটা করতে পারবো আমার বিশ্বাস আছে তারপর আমি ফারুকি ভাইকে একটা মেল করলাম মেল করলাম যে আমার জন্য তো তখন ফিল্মের ইউনিট মানে হচ্ছে গিয়ে কি মানে আল ইউনিট কিছু একটা আসবে আমি ফারুকি ভাইকে মেল করলাম খুবই চাটগাইয়া একটা মানে ওই যে থাকে না যে খুবই ভদ্রতার খাতিরে যে আমি যে আমি আমি আসব খাবার খাবো না কিচ্ছু করব না আমি আপনার একশো হাতের মধ্যে থাকবো না আমি দূর থেকে দাঁড়াই শুধু একটু শুটিংটা দেখতে চাই মানে খুবই চাটগায় মিডল ক্লাস একটা জায়গা থেকে আমি তখন বলছি যে আমাকে আমি কি মানে আপনি আমাকে চোখেও দেখবেন না আমি একদম পুরো চোখের আড়ালে থাকবো আপনার বিনয় বিনয় শ্রেষ্ঠ বিনয় শ্রেষ্ঠ একেবারেই তখন তো আমার তানবীর ভাই পুরা ডুয়ার্ট ডাই সিচুয়েশন মানে আমি যদি উনি বলে যে না পারবো না তাও অনেক বড় কাস্টিং নিয়ে কারণ মেরিন বাংলাদেশে কিন্তু হিউজ কাস্ট তো ফার্কি ভাই আমাকে জাস্ট তিন লাইনে বলছে যে আমার এখনো মেইলটা আমার কাছে আছে যে এই সেই টু এর মেইলটা আমার কাছে এখনো রাখা আছে যে যে উনি আমাকে সুন্দর করে লিখেছিলেন ইংলিশে লিখেছিলেন বাংলাটা হচ্ছে কি কি যে যদি আসলে তীব্র ইচ্ছা আর প্যাশন থাকে তাহলে তো তীব্র ইচ্ছা আর প্যাশন তোমাকে তোমার রাস্তায় নিয়ে যাবেই তুমি আমার শুটিং এ আসো কেউ তোমাকে আটকাবে না এই যে আমি এটা হচ্ছে আমার লাইক ইয়ের মতো আর কি এবং আমি ওই যে মেড ইন বাংলাদেশের চিটা শুট শুরু হলো তারপর আমি ঢাকায় চলে আসলাম ঢাকায় চলে এসে তারপর শুটিং টা সাথে ওই টিমের সাথে চিটের শুটিং ছিল ধরেন চার পাঁচ দিনের পাহাড়ের শুটটা তারপর আবার ঢাকা আমি ফারুকি ভাইকে বললাম যে ফারুকি আমি ঢাকা আসতে পারি আপনার সাথে মানে টিমের সাথে ফারুকি ভাই বললো যে ঠিক আছে আসো তারপর ঢাকা শুটিং শেষ করলাম শুটিং শেষ করে এখন আবার চলে আসতে হবে চিটাগং বিকজ এটা তো কোনো পার্মানেন্ট কিছু না জব না জব না তো তখন আমি ওনাকে বললাম যে আমি অ্যাসিস্ট করতে চাই আপনাকে তো ফারুকি ভাই অনেক চেষ্টা করছে আমাকে না নেয়ার জন্য মানে আমাকে অনেকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে যে তোমার তো ইংলিশ ভালো তোমাকে কোন একটা এজেন্সিতে ঢুকাই দিই কপি রাইটিং এ চলে যাও বা এখানে যাও কারণ অ্যাসিস্ট করাটা খুব মানে বাইরে থেকে যতটা মনে হয় যে খুবই ফ্যান্সি জব এটা একেবারেই ফ্যান্সি জব না খুব কষ্ট করতে হয় আর তুমি তো চাইলেই ভালো চাকরি করতে পারো তুমি কেন এখানে আসবা আমি বললাম যে না আমি আমি কাজই করতে চাই তো ওইখান থেকেই শুরু আমার প্রথম অ্যাসিস্ট করে মানে প্রথম রিমুনারেশন বলবো বা সম্মানী বা বেতন কত পেয়েছিলে প্রথম অ্যাসিস্ট করে বেতন পেয়েছিলাম 3000 টাকা হ্যাঁ 3000 টাকা সেটা হচ্ছে ছয় মাস পরে মানে কারণ কারণ এসেই যদি আমি আসলে পেমেন্ট পাওয়া শুরু করি তাহলে তো এটা আসলে অভ্যাস খারাপ হয়ে যাবে প্রথম ছয় মাস আমাকে একদম নিজেকে প্রুফ করতে হচ্ছিল যে আই এম ভেরি ইগার আমি আর леফট রাইট সেন্টার কিছু দেখব না আমি শুধু শুটিংই করব সো ওখান থেকে তারপর শুটিং শুরু করা খুব স্বাভাবিক এখন যে বিষয়টা আমার খুব মানে সবাইকে জিজ্ঞাসা করেছি এর আগে 10 জনকে যে অ্যাসিস্ট করতে করতে কখন মনে হয় যে আমি আই ক্যান মানে আমার একটা নতুন ভীষণ তো রয়েছে এর ভিতরে অনেকগুলো গল্প জমা হয়ে গেছে তুমি ভীষণ দারুণ স্ক্রিপ্ট রাইটার তো ওই সাহসটা ওই বলাটা কবে কখন কিভাবে তোমার মানে স্টেপ নিলে যে না এবার আমি আশফাক নিপুন বানিয়েছেন আশফাক নিপুণ হিসেবে আমি লঞ্চ করব এই সত্যি কথা বলি এটা আসলে আমার কখনোই হয় না বুঝছেন মানে এই আপনার সাথে এই ফার্স্ট আমি বলতেছি সেটা হচ্ছে আমাকে ডিরেক্টর হওয়ার জন্য ফারুকি ভাইয়ের আমাকে ইউনিট থেকে বের করে দিতে হয়েছে বিকজ মানে আই ওয়াজ এ ভেরি গুড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে আমি এতটা ভালো ডিরেক্টর না যতটা আমি গুড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম এটা আমি খুবই মানে এটা শুনতে খুবই গর্ব শোনালেও গর্ব করছি মনে হলো এটা ফ্যাক্ট বা এটা ইভেন ফারুকি ভাইও বলে যে আই ওয়াজ ভেরি গুড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং আমি অনেক বছর ওনার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম প্রথমে থার্ড দেন সেকেন্ড দেন ফার্স্ট দেন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সো আমি এটা এত এনজয় করে করতাম এই অ্যাসিস্ট করাটাই মানে আমি অলমোস্ট লাইক এমনও দিন গেছে যে আমি নয় দশ জনের কাজ একাই সামলাচ্ছি মানে তার মানে তোমার তোমার ভিতরে ফেম ক্যারির বিষয়টা তেমন ছিল না বা গার্লফ্রেন্ড বলতো না যে না কবে নিজের নামে করবা মানে ওই ব্যাপারটা তোমার ভিতর ছিল না বলতে চাচ্ছো মানে একেবারেই ছিল না একেবারেই ছিল না যেমন আমার আমার লাইফের ফার্স্ট প্রোডাকশন নাম হচ্ছে টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান হচ্ছে এটা আমাদের হওয়ার কথা না দুই হাজার যখন তখন ছিল চ্যানেল ওয়ান ওখানে এসে চ্যানেল ওয়ান এর ছবি আল উৎসব বলে একটা চাং শুরু হয় যেখানে অ্যাকচুয়ালি এই যে ছবি আলের যত ভাই ব্রাদাররা আছে রনি ফামি সুজন জীবন আমি সবাই আমরা ওখানে শুরু করলাম আমার ওখানেও বানানোর কথা না ফারুকি ভাই যে ডিরেক্টরের লিস্ট করছিল ওখানের মধ্যেও আমার নাম নাই বিকজ আমি তো আমার আমি কোনো গল্প দিই নেই কিছুই দিই আমার আমি আমার তো টেনশনই নেই বানানো দুইটা মানুষের একেবারেই টেনশন ছিল না আমি আপনার সাথে আজকে বলে দিই একজন হচ্ছে আশফাক নিপুন আর একজন হচ্ছে আদনান আল রাজি এই দুজনের কোনো টেনশন ছিল না যে বানাতে হবে এই দুজন অ্যাসিস্ট করেই হ্যাপি ছিল যে আমরা অ্যাসিস্ট করব আমরা বাকিরা বানাক আমরা দেখব আমরা মতামত দিব কিন্তু আমরা বানাবো না তো ওই ছবির উৎসবে আহমেদ রাজীব বলে একজন আমাদের একজন কলিগ ছিল আহমেদ রাজীব এখন আর ফিল্ম মেকিং এ নাই সে সে একটা কাহিনী সে একটা ঘটনা বানিয়েছিল যেখানে আমি অ্যাক্টিং করেছিলাম আমার ফার্স্ট অ্যাক্টিং করা ওটা হ্যাঁ চরিত্র সো ওই অ্যাক্টিং ওর গল্পটা যখন যেখানে শেষ করছে ফারুকি ভাইয়ের সাডেনলি মনে হয়েছে যে মানে ওইটা কাইন্ড অফ একটা রিয়েল স্টোরি রিয়েল স্টোরির মতো আর কি যে টু ইন ওয়ান মানে হচ্ছে যে কোনো এক নারীকে নিয়ে দুই ছেলের মধ্যে যে দ্বন্দ্ব এটার গল্প তো এটা কাইন্ড অফ একটা আমাদের আমার আর রাজীবের একটা রিয়েল স্টোরি ছিল কাইন্ড অফ সো আচ্ছা আচ্ছা রাজীবকে বলেছে যে তুই ওইটাই বানা যেহেতু তোদের রিয়েল লাইফ স্টোরি সো তুই ওটা বানা আচ্ছা তো আমি তখন রাজীব বানালো এন্ড যথারীতি যেটা হয় রাজীবের স্টোরিতে তো ভিলেন আমি 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 প্রচন্ড মারও খেলাম ওখানে বিকজ ওর ভার্সনে তো আসলে আমি মার খাবো যেহেতু অলমোস্ট লাইক রিয়েল স্টোরি সো ফারুকি ভাই প্রোডাকশনটা পুরোটা দেখছে প্রিভিউ করছে প্রিভিউ করে বললো যে এটা খুবই বায়াসড হয়ে গেছে গল্পটা এটার আসলে একটা এটা রাজীব আহমেদ ভার্সন ছিল এটা একটা আশফাক নিপুন ভার্সন হওয়া দরকার যেখানে আশফাক নিপুণ রাজীবকে পিটাবে মানে এখানে তো রাজীব আমাকে পিটাইছে শুটিং এ আসলে পিটাইছে মানে সিনে ছিল হ্যাঁ আসলেই ছিল সিনে ছিল আমাকে পিটায় সোজা বানাই দিছে মানে যে রাজীবের ক্যারেক্টারটা যে প্লে করছিলে এলিয়েন সার্থনলি আমাকে সার্কিউভার বলতেছে এটার একটা ভার্শন টু হবে এবং ব্যাক টু ব্যাক উইকে যাবে এটা যদি উইকে যায় তোমারটা তারপরের উইকে যাবে সো তুমি স্ক্রিপ্ট লিখো আমি তো পুরা মানে আকাশ থেকে পড়ছি আমি কোত্থেকে স্ক্রিপ্ট লিখবো তাড়াতাড়ি শুটিং হাউস বুকিং দাও আমি বললাম যে আমি তো রেডি না সে বলছে তুমি রেডি হয়ে যাবা তুমি লিখো এই যে উনি প্রথম পোস্টটা করলো ওইটাই ছিল আমার ফার্স্ট ফিকশন টু ইন ওয়ান আশফাক নিপুন সংস্করণ মানে রাজীব ছিল টু ইন ওয়ান আহমেদ রাজীব সংস্করণ আমারটা ছিল টু ইন ওয়ান আশফাক নিপুন সংস্করণ মানে একই ঘটনা দুইজনের পার্সপেক্টিভে দুই রকম সো ওইটা ছিল প্রথম প্রোডাকশন দারুন এবং প্রায় সময় বাইরে থেকে একটা শোনা যায় যে তুমি এবং আদনানাল রাজীব খুব আইসি এবং খুব বেশি স্ট্রাগল লাইফে নেই খুব ব্লেসড এটা কি সত্যি মানে তোমার জীবনের ক্যারিয়ারে মানে ডিরেক্টর ক্যারিয়ারের যদি স্ট্রাগল মোমেন্ট বলতে বলা হয় কোন সময়টা বা কি গল্পটা আছে আমি যদি যদি অনেস্টলি বলি সেটা হচ্ছে যে আমার আর রাজীবের মানে আদনানাল রাজীবের আপনি কি বলতে যাচ্ছেন ক্যারিয়ার মানে ডিরেক্টর হওয়ার পরে বা ডিরেক্টর হওয়ার সময় নাকি তারও আগে না একজন ডিরেক্টর আসপেক্টিভ মানে স্ট্রাগল মোমেন্টটা কোনটা স্ট্রাগল পয়েন্টটা কি আমার আমার স্ট্রাগল মানে তোমার বায়োপিক বানাবে তখন আমি শুনতে চাইলাম যে ভাই স্ট্রাগল মানে সেই মোচোরটা আমরা তো দেব আপনার গল্পটা শুনি নিপুণের স্ট্রাগল মোমেন্টটা কোনটা আমার যেটা ছিল আমি অনেস্টলি খোলাখুলি বলি সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম আই ওয়াজ ভেরি গুড উইথ অ্যাসিস্টিং আদনান আলাজি ওয়াজ ভেরি গুড উইথ অ্যাসিস্টিং টু এবং ফারুকি ভাইকে লিটারেলি আমাদের দুজনকে বের করে দিতে হয়েছে আমাকেও এবং আদনানকেও যে তোমরা অলরেডি তৈরি তোমরা এখন নিজেরা কাজ করো আমি এখন নতুন টিম নিয়ে কাজ করি কিন্তু আমরা বেরই হচ্ছিলাম না উই সো কমফোর্টেবল এবং আমরা কাজটা এত ভালো করতেছি সো আমরা বের হচ্ছি না তারপর উনি বললো যে না তোমাদের সার্ভিস আমার দরকার নাই আর তোমাদের এখন নিজের গ্রো করার সময় হয়েছে জাস্ট গো গো তারপরে আমিও বের হয়ে গেলাম তারপরে আদনও বের হলো এরপরে একটা মোটামুটি ভাবে একটা স্ট্রাগল শুরু হয়েছিল ওই জায়গা থেকে যে এরপরে প্রডিউসার কিভাবে পাবো চ্যানেলে কিভাবে যাব বা ওই যে স্ট্রাগলটা শুরু হয় ওই জায়গা থেকে কিন্তু যেটা আমি বলবো কি ভাই সেটা হচ্ছে যে বাইরে থেকে যেটা মনে হয় যে আমাদের স্ট্রাগলটা স্ট্রাগলটা নাই মানুষজন বলে বিকজ আমাদের আমরা কখনো আসলে ওইভাবে হয়নি মানে অনেক আপনি অনেকের স্ট্রাগল আপনার থাকে কিন্তু আপনি হয়তো ওভাবে দেখবেন না আমাকে হয়তো রেগুলারলি রেগুলারলি চ্যানেলে গিয়ে বসে থাকতে বা হয়তো প্রডিউসারের পিছনে দৌড়াতে বা হয়তো টাকা নিয়ে আমি ফেরত দিতে পারছি না এই জিনিসটা আমার কখনো হয়নি বিকজ আমি শুরু কম খাবো কিন্তু যখন খিদা লাগবে তখন খাবো এমন না যে আমার অনেক খেতে হবে আমার অনেক কাজ করতে হবে আমি যখন মাত্র শুরু করেছি ডিরেকশন তখন কিন্তু ধরেন আপনার আশুত সুজন অলরেডি অনেকগুলা কাজ করে ফেলছে ইফতেকার আহমেদ ফামিয়ার রেদ বানি তো হাউসফুল করে সুপার হিট বা অন্যরা অনেক কিছু করে ফেলছে আমার ভেতরে কখনো ওই ধারণাটা ছিল না যে আমাকে আসলে সফল হতে হবে আমার মনে হচ্ছিল আমার যখন একটা গল্প বলতে ইচ্ছে হয় তখন সেটার জন্য যতটুকু দৌড় দেওয়া দরকার আমি ততটুকু দোর দিলেই হলো মানে লো মেনটেন্যান্স থাকার সুবিধা হচ্ছে এটা যে আপনি যদি লো মেনটেন্যান্স থাকেন তাহলে আপনি আপনার মতো করে আরাম করে থাকতে পারবেন চাহিদা খুব বেশি নাই যখন আসলে গল্প বলতে চান তখন বলবেন সো আমার বেলায় ছিল একেবারেই সেম আমার যখন মনে হতো যে এখন আমার একটা কাজ করা দরকার গল্প বলবো এবং তখনই সামহাও যেহেতু আমি তো সবসময় বিশ্বাস করি তানবির ভাই কোটা বলে একটা ব্যাপার আছে আমরা সবাই কিন্তু কোটা নিয়ে আসছি মানে কারো চিনির কোটা শেষ হয়ে যায় ভাতের কোটা শেষ হয়ে যায় আমার মনে হয় কাজের কোটাটাও সেই যেহেতু আমি শুরু থেকে একটু কম কম কাজ করি সো যখন আমার মনে হতো যে আমার এখন একটু কাজ করা দরকার তখন মনে হয় আল্লাহ অটোমেটিক রেডি করে দিত যে আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমবার আমি এন টিভিতে গেলাম কামাল ভাইয়ের রুমে ঢুকলাম কামাল ভাই দেখা গেছে খুশি হয়ে গেছে আমার গল্প শুনে যে হ্যাঁ এই কাজটা আমরা করতে চাই যেখানে হয়তো আমি দিনের পর দিন শুনে আসছি যে চ্যানেলে গিয়ে বসে থাকতে হয় বা ইয়ে করতে হয় তো ওই জিনিসটা হয়তো হয়নি কিন্তু মেইন কারণটা ছিল কি যে কখনোই খুব বেশি টাকা আর্ন করা বা খুব বেশি একদম নাম করতে হবে দশ জায়গায় মানুষ চিনবে সাংবাদিক ইন্টারভিউ নেবে এটা আমাকে কখনোই সত্যি সত্যি টানতো না যার জন্যই বাইরে থেকে মনে হয় কি আমি খুব আয়সি হ্যাঁ বেশ শোনালো সুন্দর আসলে এই ইথর্স গুলো নিয়ে খুব জরুরি আমি কিছুদিন আগে আফজাল ভাইয়ের সাথে আড্ডা দিছিলাম সেক্ষেত্রে একটা একই প্রশ্ন আমি তোমাকে করতে চাই যে বিজ্ঞাপন নির্মাণটা অনেকটা অলস করে দেয় কিনা ফিকশন নির্মাণ বা এই ধরনের ডকুমেন্টেশন একটু এই পরিষেবি কাজগুলোতে যেহেতু আর্ন বেশি প্রজেকশন বেশি এ তোমার কাছে কি মনে হয় এটা এটা আমার কাছে যদি আপনি আমার ইয়ে জানতে চান আমরা যখন আমি বা আদান বা আমরা যখন ছেড়ে আসছি কাজ ফারুক ভাই থেকে আলাদা কাজ শুরু করছি তখন বিজ্ঞাপন বানানোর একটা তখন বিজ্ঞাপন বানানোর ট্রেন্ডিং যে বিজ্ঞাপন বানাবো বা বিজ্ঞাপন বানাতে হবে বা এরকম কিন্তু আমরা তো আসছি আসলে আমি তো আসছি ছবি বানাতে মানে আমি হয়তো বড় পর্দার জন্য ছবি বানাবো এই স্বপ্ন নিয়ে আসছি ফিকশন নিয়ে কাজ করতে সো বিজ্ঞাপন বানাতে গিয়ে শুরুতেই আমি যে জিনিসটা বুঝে ফেলছিলাম সেটা হচ্ছে যে বিজ্ঞাপন এমন একটা এমন একটা ক্রাফটসম্যানশিপ যেটা আপনি হয়তো টেকনিক্যালি অনেক রিচ হতে পারবেন কিন্তু আপনি আপনি আপনার গল্পটা বলতে পারবেন না আরেকজনের গল্প বলবেন তার মতো করেই বলবেন কিন্তু সুন্দর করে হয়তো বলবেন বাজেট বেশি সুন্দর করে দেখাবেন আপনি টেকনিক্যাল নো হাউস গুলো খুব ভালো জানবেন কিন্তু দিন শেষে তার ফিডব্যাকটাই আপনার নিতে হবে সে যা বলবে সেটাই করতে হবে সে যতবার কারেকশন দিবে আপনাকে কারেকশন করতে হবে করে তারপরে হচ্ছে ফাইনালি আপনি যখন প্রেজেন্ট করবেন এটা আসলে দর্শকের সামনে তখন আপনি খুব লাকি হলে আপনার কাজ বলে মানুষ চিনবে আদারওয়াইজ মানুষ চিনবে কি যে এটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপন বাংলা লিঙ্কের বিজ্ঞাপন এটা লাক্স এর বিজ্ঞাপন মেকারের বিজ্ঞাপন হিসেবে কেউ চিনবে না বিকজ এটা আসলে মেকারের গল্প না এটা আসলে ওখান থেকে আসা সো তখন আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি আসলে বিজ্ঞাপনে যাবই না মানে একদম আমি আমি একদম শুরু থেকে কিন্তু বিজ্ঞাপনে যাবো না ট্রাই করেছি আমাকে আমার বন্ধু আপনার এখনো বলে যে তুমি আসলে বিজ্ঞাপনের লোক তুমি যদি বিজ্ঞাপনে আসতা তাহলে আসলেই ভালো করতে তুমি যদি এখনো চাও তাহলেও বিজ্ঞাপনে আসো আমার সাথে কাজ করো মানে মানে ইন্ডিভিজুয়ালি করবে আমার কাজ করো আমার কেন যেন মনে হয় যে আমার আমি ওই যে আমাকে ফিডব্যাক দিবে আমি আমি যেই ফিলোসফি নিয়ে চলি ওই ফিলোসফির উপরে একটা কর্পোরেট ফিলোসফি এসে জয়েন করবে যে না এটা এভাবে হবে না আমার কথা শুনতে হবে ঠিক যেই কারণে আমি চাকরি করি নাই ঠিক সেই কারণে আমার মনে হচ্ছে যে আমি আরেকজনের জন্য করব না সো ওই ওই স্যাক্রিফাইসটা কিন্তু ওই স্ট্রাগল কিন্তু আমাকে শুরু থেকে মেনে নিতে হয়েছে যখন আমি আমার আশেপাশে সবাইকে দেখি যে অনেক টাকা পয়সা করছে নাম করছে অনেক বেশি তখন আমি দেখা যাচ্ছে যে হয়তো চার হাজার টাকার একটা শ্যামলির একটা বাসায় চার হাজার টাকা ভাড়া বাসায় আমি একা একা থাকছি মাসের পর মাস মানে এমনও না যে আমার একটা বড় বাসা তখন তখন কিন্তু আমাদের সব ভাই ব্রাদারদের গাড়ি বাড়ি হয়ে গেছে নামটাম হয়ে গেছে কিন্তু আমি আমি কিন্তু চাপ একাপ এক কোণে পরে আছি শুধু গল্প বলবো আমার টার্গেটটা ছিল গল্প বলা আমার 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 কখনোই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টাচফুট এখন পর্যন্ত আমার কোন আক্ষেপ নেই আমি এটা সবসময় বিশ্বাস করি যে যার যেটা যখন পাওনা সে সেটা তখন পাবেই মানে তার আগেও পাবে না তার পরেও পাবে না এটা আমি বিশ্বাস করি আর আপনি যে কথাটা প্রথমে জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে বিজ্ঞাপন করলে কি আসলে একটু হয় কিনা ডেফিনেটলি হয় কারণ বিজ্ঞাপনের আয়োজন বড় তো এই একটা চল্লিশ সেকেন্ডের একটা তিরিশ সেকেন্ডের একটা নব্বই সেকেন্ডের বিজ্ঞাপন করতে যে পরিমাণ আয়োজন নিয়ে আসলে কাজ করা হয় ওটা আপনাকে কোনো না কোনো একটা জায়গাতে এমন ভাবে স্ট্যাগনেন্ট করে দেয় যে আমাদের যেই ফিকশনের মার্কেট বা সিনেমার মার্কেট ওখানে যদি আপনি সেইম কারিগরি অথবা ইউনিট নিয়ে করতে যান তাহলে আপনি আসলে খরচে পোষাতে পারবেন না তখন হয়ে যায় কি যে আচ্ছা অনেকটা আমি এভাবে সিম্পল করে বলি যে ধরেন কবরে মাটি কাটা মাটি কাটা যদি আপনি একজন যে অনেক বছর ধরে মাটি কাটছে তাকে আপনি যদি মাটি কাটতে বলেন সে বলবে যে দশ মিনিট আপনি একটু ঘুরে আসেন আমি মাটিটা কেটে ফেলবো সে কিন্তু এক্স্যাক্ট মাপে মাটিটা কাটবে আর আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারকে বলেন ওই ইঞ্জিনিয়ার ওখানে ক্রেন আনবে ড্রিল মেশিন আনবে তারপর অনেক কিছু করবে সো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে অনেকটা ওই যে ক্রেন আনো ড্রিল আনো এতটুকু মাপ ও দিয়ে তারপর কতটুকু গেলে কতটুকু হবে আর সাধারণ যে মাটি কাটে সে এত কিছু জানে না সে হয়তো এত হিসাবেও আপনাকে দিতে পারবে না কিন্তু সে তার মতো করে আপনাকে বরাবর কবরটা বানাবে সো আমার মনে হয় যে ওই জিনিসটাই হয় কি গল্প বলার ক্ষেত্রে দীপা খন্দকার লিখেছেন আশফাকের স্ট্রাগল টাইমে কাজ মায়া করেছিলাম হ্যাঁ হ্যাঁ এটা দীপা দীপা আপুর সাথে আমার এটা ছিল আমার আমার ক্যারিয়ারের সেকেন্ড কাজ ছিল মায়া তো এটা ছিল দীপা দীপা আপুর সাথে আমার মানে কাজ আই এম ভেরি থ্যাঙ্কফুল এন্ড গ্ল্যাড যে আপু ওই সময় আমি সেভেনের কথা বলছি ওই সময় যে উনি আসলে আমার মতো একদমই না দান কিচ্ছু জানি না একজনের উপর আসলে ভরসা করে কাজটা করেছিলেন সো আমি কাজটা করেছিলাম চ্যানলাইতে প্রচার হয়েছিল কাজটা খুবই লো বাজেটের কাজ মানে খুবই অল্প বাজেট আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন জানতে ইচ্ছা করছে ধরো তুমি বললে যে তুমি চাকরি করবে না ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারটা স্বাধীনতা তুমি আসলে সেই ভোগটা আনন্দটা নিতে চাও বিজ্ঞাপনের ক্ষেত্রেও সেটা বাস্তবে ঘটে বলে করনি আমাদের টিভি ইন্ডাস্ট্রিও তো এক ধরনের সেই রকম বায়নাককা মানে অনুষ্ঠান প্রধানের এক ধরনের চাওয়া এজেন্সির এক রকম চাওয়া এগুলো পেরিয়েই তো একজন নির্মাতাকে আসলে নাটকটা চ্যানেল পর্যন্ত গড়াতে হতো মানে এই এই ইউটিউব যুগের আগের যুগটাই যেটা সময় তুমি শুরু করেছিলে তো ওইসব সব জায়গায় তোমার এক্সপিরিয়েন্স গুলো কেমন ওই সব জায়গায় যদি আমি একদম অনেস্টলি বলি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো মানে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো এই সেটা হচ্ছে যে এই এই গল্প তো আমি ধরেন সব সব জায়গাতেই শুনে আসছি বা শুনছি এবং এটা বাস্তব যে আপনি হয়তো চ্যানেলে গেলেন মার্কেটিং এর সাথে বসতে হয় তারপর হচ্ছে যে আপনার আপনার গল্প ঠিক নাই বা অমুক অমুক স্টার কেন বা এটা করো এই জিনিসটা এটা এটা তখনও ছিল এটা এখনো আছে এখনো হয়তো একটু বেশি আকারে আছে যেহেতু টেলিভিশন ইন্ডাস্ট্রি ইউটিউব ইন্ডাস্ট্রি সবকিছু একটা মিলেমিশে একটা আমরা একটা খিচুড়ি পর্যায়ে চলে এখন আছি কিন্তু তখন যেটা হতো কি যে ধরেন আমি এনটিভি গেলাম এনটিভির প্রোগ্রাম হেড ছিলেন মোস্তাফা কমল কামাল ভাইকে আমি আমার মতো একটা গল্প বলতাম এবং উনি ওটাতে করতে পারতেন আমার আমি যেটা করতাম কি যে আমি গল্পটা ঠিকঠাক মতো হয়তো প্রথমে যখন আসলে গিয়ে কনভিন্স করতে হয় গল্পটা আমি ঠিকঠাক মতো বুঝে আসতে পারতাম যে আমি এই গল্পটা যেমন আমি একটা এক্সাম্পল দিই যে ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম যে এটা আমার আমার খুবই একটা আইকনিক কাজ তাহান আর মিথিলার প্রথম একসাথে কোন টেলিভিশন ফিকশন করা ধরেন এই আইডিয়াটাই তখন আসলে ডিফারেন্ট ছিল কারণ তখন টেলিভিশন নাটকগুলি সবাই খালি বলতো মোবাইল ফোনে কথা মোবাইল ফোনে কথা মোবাইল ফোনে তোমার মোবাইল এতক্ষণ বিজি ছিল কেন এই জিনিসগুলো ছিল কিন্তু তখন আমি চিন্তা করলাম যে ল্যান্ড ফোন নিয়ে করলে কিভাবে হবে ডিফারেন্ট হবে আমি গিয়ে কামাল ভাইকে বললাম কামাল ভাইয়ের আইডিয়া খুব পছন্দ হয়ে গেছে সো আমার খুব বেশি যে আসলে ওই এই দরজা পার হয়ে ওই দরজা পার হয়ে এটা করতে হয়েছে তা কিন্তু না আমি আমার গল্পে স্ট্রিক ছিলাম আর সামহাও আমি আসলে যখন অনুষ্ঠান প্রধানের সাথে বসতাম বা আমি যাদের সাথে বসতাম এটা আমি প্রথমে ক্লিয়ার করে নিতাম যে কোয়ালিটিটা যেন ঠিকঠাক থাকে এটা উনারাও বুঝত বুঝতেন বা এখনো বুঝেন আমার আর্টিস্টরাও বুঝতেন যার জন্য আমি আমার মতো করে গল্পটা হয়তো বলতে পারতাম তানভীর ভাই কি হারিয়ে গেছেন ওকে তাহলে আমি তানবির ভাই এই মুহূর্তে একটু যান্ত্রিক গোলজর ভাই হয়তো এখানে কিছুক্ষণ পরে আমাদের সাথে জয়েন করবেন আমরা দর্শকের সাথে করতে পারি আমি একটু কমেন্টস গুলো পড়ার চেষ্টা করি হ্যাঁ দেখি ভাইয়া মহানগর কোথায় দেখতে পাবো মহানগর দেখতে পাবেন আপনারা হইচই অ্যাপে এটা হচ্ছে একটা ওটিটি প্ল্যাটফর্ম এখানে সাবস্ক্রাইব করে দেখতে হবে এবং এই ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর থাকে আছে আপনারা ওখানে ঢুকে সাবস্ক্রাইব করলে আমার মহানগরটা দেখতে পারবেন ওখানে দেখার জন্য ভাইয়া মহানগর সিজন টু কবে আসবে এই উত্তরটা একটু পরে দেয় আমি কারণ আসলে আমার ধারণা এটা তো আমি ভাই আমাকে জিজ্ঞেস করবেন কাজেই মহানগর সিজন টু নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো আসলে তখন বলতে পারবো আমি একটু কমেন্ট গুলা পড়ি তারপর হচ্ছে ভাইয়া একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে এখন অ্যাসিস্ট করতে হলে আসলে কি যোগ্যতা থাকা লাগবে হ্যাঁ এই জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফিল্ম মেকিং তো একটা কোলাবোরেটিভ প্রসেস শুধুমাত্র একজন ডিরেক্টর একটা ফিল্ম বা কিছু বানাতে পারে তার একটা টিম লাগে এবং এই চাহিদাটাও বেড়েছে আমি যখন আসলে যখন ফারুকি ভাইয়ের সাথে কাজ করতে আসছিলাম তখন এই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা এই টিম ব্যাপারটা তখন অত বেশি সামনে সামনে আসতো না কিন্তু এখন চলে আসছে সো আমি যে জিনিসটা দেখি বা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভেতরে ভালো করার ডিফারেন্ট কিছু করার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে আপনাকে এটা মাথায় মানে আমি আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছেন বা এটা আমি বাকিদের জন্য বলতে চাই সেটা হচ্ছে আপনাকে চোখ মুখ বন্ধ করে কাজ করে কাজ করা এবং কাজ শেখার আগ্রহটা থাকতে হবে আপনি যদি কাজ শিখতে চান আগ্রহ মানে এবং কাজটা করতে চান তাহলে এখানে আপনি কতদিন পরে ডিরেক্টর হবেন বা আমি আসলাম কিছুদিনের জন্য এসে আমি দু একজন স্টারের সাথে আমি ছবি তুললাম বা যোগাযোগ তৈরি হলো আমি ইমিডিয়েটলি পরের কাজ শুরু করলাম এভাবে করে আসলে আপনি যদি অ্যাসিস্ট করতে আসেন তাহলে এই মানে এখানে আপনার ফিউচারটা নাই সত্যি কথা বলতে আপনাকে যে কোনো একজন ফিল্ম মেকারের সাথে একদম হাতে কলমে কাজ শিখতে হবে এবং যতদিন পর্যন্ত এই ফিল্ম মেকারের বা যার কাছ থেকে আপনি কাজ শিখছেন উনি কনফিডেন্ট না হবেন আমার বেলায় যেরকম ফারুকি ভাই ওয়াজ ভেরি কনফিডেন্ট সো উনি যতদিন কনফিডেন্ট না হবেন আপনি যতই ভাবেন না কেন যে আমার আমি পারবো হয়তো বা ইয়ে করব। আপনার হয়তো সময়টা আসবে না এই কারণে আমরা প্রায়ই দেখি যে অনেক অনেক অনেকেই আসেন কাজ করতে কিন্তু কিছুদিন কাজ করার পরে তারপর হয়তো আর তারপর হয়তো উনারা আর আর কাজ করতে পারেন না বা অন্য লাইনে চলে যান সো আমি যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে যদি কেউ অ্যাসিস্ট করতে চান কোনো ডিরেক্টরকে তাহলে প্রথমেই আপনার মধ্যে কাজ করার কাজ শেখার একটা তীব্র ইচ্ছা থাকতে হবে তাহলে অনলি আপনি আসলে এইখানে খুব ভালো করতে পারবেন মোশারফ করিমের সাথে কাজ করার কেমন মোশারফ ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক কারণ আহ মোশারফ ভাই মোশারফাইয়ের সাথে আমি অনেক আগে একটা কাজ করেছিলাম তখন আমি অনেক ছোট এটাকে আসলে আমি আমার কাজ বলে এখন দাবিও করতে চাই না লজ্জা লাগে কারণ তখন আমি আসলে ফিল্ম মেকিং এর কিছুই বুঝতাম না একটা কাজ করেছিলাম অনেক আগে টেলিভিশনের একটা প্রোডাকশন ছিল চল্লিশ মিনিটের পয়লা বৈশাখের জন্য সো এরপরে আর আমার তখন মোশারফ ভাই হচ্ছেন একদম মানে ওই সময়ের দের ক্রেজ বা তুঙ্গে তখন একটা কাজ করেছিলাম এরপর আর কাজ করা হয়নি তারপর তো উনি ওনার মতো করে ব্যস্ত আর আমি তো আমি যেহেতু কম কাজ করি সো আমি ন্যাচারালি আমার মতো করে কাজ করছি অনেক বছর পরে এসে ফাইনালি এবার এইবার মহানগরে মোশারফ ভাইয়ের সাথে কাজ করলাম এবং এখন আমি অনেকটা পরিণত মোশারফ ভাই অনেক মোশারফ ভাই যত তখন যতটুকু ভালো ছিলেন এখন আরো অনেক অনেক ভালো আর আমি নিজে অনেক পরিণত হয়েছি আমার আমার মনে হয়েছে যে আসলে মহানগরে সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আমি আমার প্রথম এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করতে চাই এবং আমার সাথে উনার এক্সপিরিয়েন্স খুবই ভালো ফ্যান্টাস্টিক মানে এবং সবাই যে মোশারফ ভাই এত প্রশংসা করছে সেটা বোঝা যায় যে ডিরেক্টর অ্যাক্টারের একটা ক্যামেরা ছিল হয়তো যার কারণে এই জিনিসটা হয়তো খুব চোখে পড়ে এবং গ্রেট খুবই ভালো করেছেন এবং আমি হারুনের ক্যারেক্টার উনাকে যেভাবে দেখেছিলাম উনি তার সাথে আরো অনেক কিছু অ্যাডও করতে পেরেছেন যেটা আমার কাছে আরো বেশি ফ্যান্টাস্টিক মনে হয় আমার ডিরেকশনে নিয়ে ঈদে কোনো কাজ করতে আমি মহানগর নিয়ে অনেক 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 দিন বিজি ছিলাম প্রায় অলমোস্ট পাঁচ মাসের উপরে আমি কাজ করছি মহানগর নিয়ে মহানগর তো রিলিজ হলো গত মাসের পঁচিশ তারিখে আমি গত ঈদেও কাজ করতে পারিনি যদি আমি কাজ করি কম সো আমি গত ঈদেও কাজ করতে পারি নি শিডিউল নিয়েও কাজ করতে পারিনি সত্যি কথা গত ঈদেও আর এবার ঈদেও আমি যেহেতু পঁচিশ তারিখে আমি যতদিন পর্যন্ত মহানগর আসলে ডেলিভার করতে পারছিলাম না বা মহানগর স্ট্রিমিংয়ে আসছিল না ততক্ষণ পর্যন্ত আমি আসলে কাজও করতে পারছিলাম না মানে বিকজ আমি মাল্টিটাস্কিং পারি না আমি একটা কাজ থাকতে ফেলে আরেকটা কাজ করে এটা আমার পক্ষে আসলে সম্ভব হয় না সো মহানগর রিলিজ হলো মহানগর রিলিজ হওয়ার পর আমি একটু ব্রেক পেলাম যেহেতু টানা পাঁচ মাস কাজ করেছি সো আমার একটু ব্রেক দরকার হচ্ছিল বিকজ আমি অসুস্থ হয়ে পড়ছিলাম এবং একটু সুস্থ হতে হতেই এই শাটডাউন শুরু হয়ে গেল সো আমি জানি না ঈদে আসলে কি অবস্থা হবে সামনে সিচুয়েশনটা বুঝে নেই কারণ আমাদের প্রতিদিন যে অবস্থা দেখছি এই সময় আসলে কাজ করাও তো ডিফিকাল্ট সো লেটস সি লেটস হোপ এটা তো এখন আর আমাদের পর্যায়ে নাই বিকজ আমাদের সবাইকে তো আসলে সতর্ক থাকতে হবে করোনা থেকে এখন দেখা যাক এখন তো লকডাউন চলছে লকডাউন এক্সটেন্ডেডও হয়েছে সো এর মধ্যে যদি ফাঁকে ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো ইনশাল্লাহ করবো কাজ আপাতত নিপুরার আপনি আমি হারাই নাই তানভীর ভাই আমি হারাই নাই আমি কিন্তু পুরো করে গেছি এটা আমাদের অসহায়ত্ব নেটের দুনিয়ায় এবং আমি আছি আসলে গ্রামে যদিও অনেকগুলো গল্প আমি মিস করে ফেলেছি আমি এরপর থেকে যাই যে প্রশ্নগুলো আমি একটু শর্টলি নিয়ে নি খুব যে বিষয়গুলো আমি প্রথমে ক্ষমা চাচ্ছি এই বিষয়গুলোর জন্য একটা বিষয় সবার কাছে আমি প্রশ্ন জানতে চাই যে ফর্ম ফর্মগুলো নিয়ে কাজ করা অর্থাৎ একসময় টিভি মিডিয়া তারপরে ওপেন ইউটিউব প্ল্যাটফর্মে এখন যেসব মানে পেবল ওটিটি প্ল্যাটফর্ম ফিল্ম এইগুলোর ভেতরে তোমার পছন্দের জায়গাটা কোনটা বেশ কিছু কয়েক জায়গায় তো কাজ করে ফেলেছো হুম আমার এখনো বড় বড় পর্দার জন্য কাজ করা হয়নি বাট স্টিল বড় পর্দার জন্য তো কাজ করব সেই স্বপ্ন নিয়ে ঢাকায় আসে আমি টেলিভিশনে রেগুলার কাজ করেছি আমি জন্য রেগুলারলি কাজ করছি কয়েক বছর ধরে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে টেলিভিশন টেলিভিশনের আমি দুটো দেখেছি ভাই একটা হচ্ছে টেলিভিশন মানে যখন আসলে টেলিভিশনেই আমরা কাজ করতাম এবং টেলিভিশনের কাজগুলোরই ডিভিডি পাওয়া যেত মার্কেটে যে একটা হিউজ ডিমান্ড ছিল ওটা তখন ইউটিউব এতটা জনপ্রিয় ছিল না জনপ্রিয় না ইউটিউব ছিলই না বলতে গেলে জনপ্রিয় শুরু করলো ধরেন দুই হাজার তার চেয়ে বেশি সবাইকে কনসার্ন থাকতে হয় ইউটিউবের উপরে ইনফ্যাক্ট আমি এটা নিয়ে প্রতিবার প্রতিবাদ করে লিখেছি যে একটা সময় ছিল যে আপনি টেলিভিশনে মাস্টার কপি জমা দিবেন এখন টেলিভিশন চ্যানেল থেকেই বলে যে ভাই আপনি মাস্টার কপিটা পরে দেন ইউটিউব কপিটা আগে দিয়ে দেন কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে আপ করব মানে এই অবস্থায় চলে আসছে এই যে এই যে এবং এটা অনেক দিন ধরে হয়ে আসছে সো এই যে ট্রানজেশন তার মধ্যে আমি যেটা বলি সেটা হচ্ছে আশীর্বাদ হয়ে আসছে ওটিটি এটা আসার কারণ হচ্ছে আমাদের আমাদের টেলিভিশনের আমি যদি বলি যে প্রত্যেকটা টেলিভিশনের না একটা চরিত্র থাকা দরকার মানে একটা ক্যারেক্টার থাকা দরকার আমাদের টেলিভিশন গুলার চ্যানেল গুলার বেশিরভাগেরই কখনো ছিল না এখন আসছে যেমন দুরন্ত টিভি বাচ্চাদের টিভি আমি দুরন্ত টিভি মানে এখানে আমি বাচ্চাদের প্রোগ্রাম দেখব এখানে আর কিছু দেখবো না বা ধরেন গান বাংলা বা নিউজ চ্যানেল গুলা একাত্তর বা এগুলো তো আমি শুধু এই জিনিসগুলাই দেখব এখন বাকি যে সব চ্যানেলগুলা সেগুলো হচ্ছে খিচুড়ি চ্যানেলের মতো এখানে ব্রেকিং নিউজও চলে এখানে নিউজও চলে এখানে ফিকশনও চলছে সো যেটা হচ্ছে কি কি আপনি যখন আসলে একটা খুবই সুন্দর ফ্যামিলি ড্রামা দেখাচ্ছেন বা খুবই রোমান্টিক একটা ফিকশন দেখাচ্ছেন ঠিক তার নিচে যদি স্ক্রলে চলতে থাকে যে অমুক জায়গায় দুর্ঘটনায় এতজনের মৃত্যু তো এটা আসলে তখন দর্শককে কিন্তু এখান থেকে ফিরিয়ে নিয়ে যায় এবং আস্তে আস্তে আমরা টেলিভিশন থেকে কিন্তু দর্শকদেরকে আস্তে আস্তে হারাচ্ছি তার সাথে বিজ্ঞাপনের চাপ এখন ইউটিউবে ইজিলি ফ্রিলি দেখা যায় ইউটিউবের ফ্রি ভিউইং এরও আমি খুব একটা পক্ষে না পক্ষে না কারণ এটা আসলে আমি দিন শেষে কারোর জন্যই লাভজনক দেখি না এর মাঝখানে যখন ওটিটি প্ল্যাটফর্ম আসছে ওভার যেটাকে বলা হয় এটা আশীর্বাদ হয়ে আসছে আমাদের মতো ফিল্ম মেকারদের জন্য

প্রত্যেকটা ইস্যুতে তুমি বেশ তোমার থটস গুলো শেয়ার করো সাহস নিয়ে সাহসেও আসলে অনেকের হয় না এখন তুমি যেহেতু ফিল্ম মেকার ফিল্ম মেকারদের আসলে কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা থাকতে হয় কি না কেউ কেউ বলে থাকতে হয় কেউ কেউ বলে আসলে আমি তো এন্টারটেন দিতে আসছি ভাই আপনি এত মেসেজ খুঁজেন না আমার তোমার থটস কি এটা আসলে আমি ব্যাপারটাকে এভাবে বলি আমার আমি পার্সোনালি আমি বিশ্বাস করি আমার বিশ্বাসের সাথে সবার একমত হতে হবে না যে প্রত্যেকটা একটা দায়বদ্ধতা থাকা উচিত দায়বদ্ধতা এখন দুই ভাবে হয় সেটা হচ্ছে হচ্ছে আপনি যদি কাজ করেন তাহলে প্রথম দায়বদ্ধতা দর্শকের প্রতি যে সময়টা আপনি নিচ্ছেন সেটা একটা ছোট পাঁচ মিনিটের ক্লিপ হোক সেটা একটা দুই ঘন্টার মুভি হোক বা সেটা একটা চার ঘন্টার একটা ওয়েব সিরিজ হোক যাই হোক দায়বদ্ধতা প্রথমে হচ্ছে দর্শকের কাছে যে তার সময়টা আপনি নষ্ট করবেন না এইটা হচ্ছে প্রাথমিক দায়বদ্ধতা যে আপনি আর যাই করেন না করুন এই জিনিসটা করা যাবে না এখন এইটুকু যদি আপনি আসলে পূরণ করতে পারেন তাহলে কি আপনার দায়বদ্ধতা শেষ তা না দায়বদ্ধতা এমন একটা ব্যাপার যেটা কখনো শেষ হয় না বা পিছায় না আপনি একটা দায়বদ্ধতা পালন করবেন আরেকটা দায়বদ্ধতা তারপরে স্টেজে চলে আসবে ওটা করবেন তারপর আরেকটা স্টেজ আসবে সো আমি যখন আসলে দর্শকের বিনোদনের দায়বদ্ধতাটা দিতে পারছি বা পালন করতে পারছি পূরণ করতে পারছি তখন আমার আবার সামাজিক দায়বদ্ধতার ব্যাপারটা চলে আসে যে ওকে আমি উনাকে আমার উনার সময়টা নষ্ট হচ্ছে না আমার কাজটা দেখে তাহলে বিনোদনের জায়গাটা আমি হয়তো কাভার করে ফেলছি এখন আমার দায়িত্বটা কি বা এখন আমার দায়বদ্ধতা কি সেটা হচ্ছে আমি ফিলোসফিটাকে আরেকটু পুশ করা বাউন্ড্রিটাকে আরেকটু পুশ করা যে কোনো আর্টিস্টেরই এই দায়বদ্ধতাটা কিন্তু থাকা দরকার আদারওয়াইজ আপনি কিন্তু রাইস করতে পারবেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যদি এই সামাজিক দায়বদ্ধতাটা না থাকতো যে সহমরণ প্রথা অথবা বিধবা বিবাহ বা ওই ওই ইস্যু নিয়ে কাজ না করবেন তাহলে আজকে আমাদের বাস্তবতা কিন্তু পুরোপুরি ভিন্ন হতো উনি যদি চিন্তা করতেন প্রচলিত সমাজ ব্যবস্থাই চলবেন উনার কাজ হচ্ছে শুধু লেখালেখি করা উনি লিখবেন পাঠক পড়বে এটুকুই উনার কাজ সীমাবদ্ধ তাহলে কিন্তু আসলে সমাজ পাল্টাত না আর্টিস্টরা সমাজ পাল্টায় আর্টিস্টরা সমাজের বাউন্ডারি যেটাকে স্টেট সিস্টেম রাষ্ট্র কর্পোরেশন এরা যত ওদের সুবিধা মতো জিনিস বাউন্ডারি ক্লোজ করার চেষ্টা করে আর্টিস্টের কাজ হচ্ছে বাউন্ডারিটাকে ওপেন করা এটাই হচ্ছে তার দায়বদ্ধতা খুব বেশি দরকার এটা খুব বেশি দরকার কারণ আপনাকে স্টেট কখনো সুযোগটা দিবে না আপনাকে আপনার দায়বদ্ধত জায়গা থেকে কাজ করে যেতে হবে এটা আমি বিশ্বাস করি সেক্ষেত্রে এর সাথে রিলেট প্রশ্ন যেটা নিপুণ তুমি আমি আমরা সবাই জানি যে আদতে কি বাংলাদেশে এইটিন প্লাস বা এই ধরনের জন্ড ভিত্তিক কাজ করা সম্ভব কিনা বাংলাদেশী প্রেক্ষাপটে কিংবা আসলেও করার মানে করা দরকারি প্রয়োজন পড়ে কিনা আমাদের সমাজ আমাদের চলাফেরা আমাদের রীতি অনেকে বলে যে এটা এগুলো ভাঙার জন্য তোমার কাছে কি বিষয় এক এক রকম তর্ক শুনি কেউ কেউ বলেন যে গল্পের প্রয়োজনে শব্দটা আসলে এক ধরনের আহ ভণ্ডামি আবার কেউ কেউ বলেন গল্পের প্রয়োজনে আসলে আমি যা কিছু তাই করতে পারি তোমার কাছে নির্মাণের ব্যাখ্যাটা প্রথম কথা আমার যেটা আপনি বললেন যে এইটিন প্লাস কন্টেন্ট অথবা সেন্সিটিভ কন্টেন্ট অথবা সেন্সিটিভ ভিজুয়াল বা যাই বলি না কেন ওই জিনিসটা আসলে আপনি কোথায় কখন দেখাচ্ছেন এটা ইম্পর্টেন্ট যে আপনি আসলে কোন ফর্মে দেখাচ্ছেন বা কোন প্ল্যাটফর্মে দেখাচ্ছেন আপনি একটা আমরা এখনো আমরা জাতি হিসেবে ধরেন এখনো টেলিভিশনে সেন্সিটিভ কন্টেন্ট দেখে অভ্যস্ত না এটা আমরা অভ্যস্ত না বরং আমাদের অনভ্যস্ততা আরো দিন দিন বাড়ছে এটা বিকজ এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার কারণে সাবকন্টিনেন্টাল কালচারের কারণে হ্যাঁ আমরা এখনো হয়তো বড় ভাইকে দেখলে বা চাচাকে দেখলে মুরব্বীকে দেখলে যারা স্মোক করে ওরা সিগারেটটা সরাই ফেলে এটা হচ্ছে এক ধরনের আমাদের মূল্যবোধ বলি বা শিষ্টাচার বলি বা একটা কাস্টম বলি এটা আমাদের একটা কাস্টম আমরা ফলো করি এখন যে কোনো নির্মাতা বা যে কোনো শিল্পী নিয়ম ভাঙবেই নিয়ম ভাঙে কিন্তু শিল্পীরাই আমরা যেটাকে এখন নিয়ম বলে মানছি এটা কোনো না কোনো সময়ে আসলে অনিয়ম ছিল সেই অনিয়মটাকে শিল্পী ভাঙছে কোন একজন শিল্পী ভাঙছে ভেঙে তারপর এই জায়গায় আসছে আমি ধরুন একদম সিম্পল আপনি তো মিউজিকও করেন ওই জায়গা থেকে বলি নাইনটিজে যখন রক মিউজিক বাংলাদেশে আসছে তখনও কিন্তু রক মিউজিককে বলা হতো বা ব্যান্ড মিউজিককে বলা হতো অপসংস্কৃতি যে এটা আসলে শোনে না আসলে দেখে এই গেঞ্জি পরা এভাবে এসে খালি চিৎকার করে ইনস্ট্রুমেন্টের জন্য কিচ্ছু শোনা যায় না তখন কিন্তু আমাদের দেশেও বলা হতো যে এটা হচ্ছে অপসংস্কৃতি কিন্তু আপনি যদি এখন দেখেন তাহলে কিন্তু এখন সবাই মেনে নিয়েছে যে এটা আমাদের সংস্কৃতির পার্ট এবং এটা একটা বড় বড়সড় পার্ট আমরা যখন জেমস বাইকে দেখি যে আসলে ইন্ডিয়াতে গিয়ে গান করছেন কাজ করছেন তখন আমরা নিজেরা প্রাউড ফিল করি রাইট সো আপনি যেটা বললেন যে এইটিন প্লাস কন্টেন্ট দেখানোর দরকার আছে কিনা আছে এটা এন্টায়ার্লি ডিপেন্ড করে হচ্ছে নির্মাতার ইচ্ছার উপরে কোন নির্মাতা যদি মনে করেন যে উনি আসলে একটা ধাক্কা দিতে চান তাহলে ওই ধাক্কাটা কিভাবে দিবেন সেটা উনার স্বাধীনতা এটাকে আমাদের সম্মান করতে হবে বাট আবার কোন নির্মাতা যদি মনে করেন যে ধাক্কাটা সরাসরি না দিয়ে আমি ধাক্কাটাকে হয়তো অন্যভাবে প্রভাবিত করতে পারি আমার সরাসরি দেওয়ার দরকার নাই সেটা হচ্ছে নির্মাতার স্বাধীনতা সেটা উনি করতে পারবে এখন আপনি বলতে পারেন যে তার মানে কি যা যথেচ্ছা চলবে যা ইচ্ছা তাই চলবে যে যেটা ইচ্ছা সেটা বানাবে এই প্রশ্নটা তৈরি হয় তখন যে আমি স্বাধীনতার নামে কি যা কিছু করবো কিনা এখানে আমি বিশ্বাস রাখতে চাই সত্যি কথা দর্শকদের উপরে যে আপনি দর্শক দিন শেষে সেটাই গ্রহণ করবে স্বল্প মেয়াদি হয়তো অনেক কিছু গ্রহণ করে ফেলে কিন্তু দীর্ঘ মেয়াদে সেটাই গ্রহণ করবে যেটা আসলে তার চোখকে তার কানকে যেটার জন্য প্রস্তুত সে সেটাই গ্রহণ করবে যদি প্রস্তুত না হয় তাহলে সেটা সেটা সে বর্জন করে দেবে এটা হচ্ছে নিয়ম কিন্তু শিল্পীকে নিয়ম ভাঙতে হবে হ্যাঁ একদমই সেক্ষেত্রে এবার মহানগরে আসি যে মহানগর প্রকাশের আগে এবং প্রকাশের পরের এক্সপিরিয়েন্স গুলো কেমন নিপুণের ফিলিং গুলো কেমন মহানগর প্রকাশের মহানগর তো আমার প্রথম ওয়েব সিরিজ হ্যাঁ এই প্রথম এত বড় দৈর্ঘ্যের একটা গল্প বলা একশো নব্বই মিনিটের আমি সবসময় চল্লিশ মিনিট নয় সত্তর মিনিটের গল্প বলেছি একদম একশো নব্বই মিনিটের গল্প আমার ফার্স্ট ওয়েব সিরিজ মোশারফ ভাইয়ের ফার্স্ট ওয়েব সিরিজ সো মহানগর যখন আমি করতে যাচ্ছিলাম তখন একটা খুব ওয়েব সিরিজের বেলা হয় কি তানবির ভাই যে সব সময় দেখা যায় কি যে সবাই বলে যে এই পর্ব থেকে এই পর্ব আমি যাওয়ার জন্য কি বসে থাকবো কিনা ওয়েব সিরিজ হতে এমন যে আমি উঠতে চাইব না আমার এখন বাথরুমে যেতে হবে কিন্তু আমার বাথরুমে যেতে ইচ্ছে হচ্ছে না আমার মনে হচ্ছে দেখে যাই যে কি নিপুরকে একটু একটু থামা একটু থামা তুমি তুমি কি তুমি কি একটু বেরিয়ে আবার একটু জয়েন করবে কিনা আচ্ছা এক সেকেন্ড আমাকে দেখা যাচ্ছে না আমি এখনি বেরিয়ে একটু বেরিয়ে একটু জয়েন করব প্লিজ প্রিয় দর্শক আমরা এই অসহায়ত্বের ভেতর দিয়ে আসলে চালাতে হয় এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি থ্যাঙ্কস নিপুণের প্রতি যে ও আমি যা অবধি বেশ কিছু কমেন্টস পড়েছে ইউ আর দ্য বেস্ট বস অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো খুব দারুণ দারুণ কিছু প্রশ্ন করেছেন সেগুলো ভাই সেকেন্ড সিজন তাড়াতাড়ি সেকেন্ড সিজনের প্রশ্নটা আমার মনে হয় প্রায় অর্ধেক

আমি চাইবো যে সবগুলো টপিকই একটু টাচ করার জন্য নির্মাত আসবা টিপনার সাথে সেক্ষেত্রে আপনাদের ধৈর্যের প্রশংসা করি এবং আমি ক্ষমা চাইছি প্লিজ সেই স্কোপটা সেই স্পেসটা আমাদের দেবেন

যে আমরা দর্শক যেন একটা ওয়েব সিরিজের ফিলটা পায় মানে এটা যেন মনে না করে যে একটা বড় দৈর্ঘ্যের নাটক বা ফিকশন যেটাকে বলে হ্যাঁ বা দেখতে গিয়ে বোর্ডম লাগলো বা এরকম তো এটা একটা খুব খুবই একটা মানে খুবই আমাদের জন্য প্রথম যেহেতু প্রথম যে কোনো কিছু এই এই প্রথমটা করতে গিয়ে আমি যেটা করলাম প্রথমে একটা বড় ধরনের ঝুঁকি নিলাম ঝুঁকি নিলাম মানে কি চরিত্রের প্রয়োজনে ঝুঁকি নিলাম আমি স্বাভাবিকভাবে সভাপতি যাদের সাথে কাজ করি আমি ওদের সবাই কাউকেই এই মহানগরের জন্য নিলাম না মানে ধরেন এখানে শুধু শ্যামলের সাথে ছয় মাস আগে আমার একটা কাজ হয়েছে বাকি যতগুলো আর্টিস্ট আছে সব হচ্ছে আমার এই ফার্স্ট টাইম কাজ আমার যে সিনেমাটোগ্রাফার সে আমার ফার্স্ট টাইম আমার যে লাইট ক্রু সে আমার ফার্স্ট টাইম আমার প্রোডাকশন টিম ফার্স্ট টাইম আর ডিরেক্টর ফার্স্ট টাইম কস্টিউম ফার্স্ট টাইম আমি একেবারেই ফার্স্ট টাইম সব সবাই নিয়ে কাজ শুরু করলাম এটা কেন করলাম কারণ আমার মনে হচ্ছিল যে আমি রেগুলারলি যাদের সাথে কাজ করি যে আমার যে সিনেমাটোগ্রাফার বা বা আমার আমার ডিওপি প্রোডাকশন বা এদেরকে নিলে হবে কি যে আমি আমি একটু জোনে চলে যাব যাব। খুবই কমফোর্টেবল হয়ে আমার আমার আর এই মনে হবে কি যে কমফোর্ট হ্যাঁ ও তো আমাকে বুঝে ও তো আমাকে জানে যে আমি কি ধরনের ফ্রেম পছন্দ করি কি চাই বা অমুক অ্যাক্টার আমার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে যে কি অ্যাক্টিং হবে বা না হবে সো প্রথমে আমি যে জিনিসটা করলাম ডিসাইড করলাম যে না আমি আমার পছন্দের আর্টিস্ট বা পছন্দের ক্রু আমি একেবারে কারো সাথেই যাব না নট ইভেন মাই এডিটার আমি এডিটরের সাথেও যাব না সব ওইটাই ডিসাইড করলাম ইউজুয়ালি এই জিনিসটা আমাকে তখন আমার টিম বলল যে দেখেন এটা অনেক বড় কাজ আমরা ছোট কোন কাজে এক্সপেরিমেন্টটা করি বড় কাজে আমরা একটু সেফ থাকি তো আমি আমার টিমকে বললাম যে যদি রিস্ক নিতে হয় তাহলে বড় কাজেই নিতে হবে ছোট কাজে রিস্ক নিয়ে বড় কাজ করব এভাবে হবে না নিতে হলে প্রথম বড় কাজেই নিয়ে ফেলতে হবে মোশারফ করিম কি তাদের চুজ ছিল হইচয়ের চুজ ছিল মোশারফ করিম একে একেবারেই না একেবারেই না মুশারফ করে আমার 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 পছন্দ ছিল এবং এখানে আমি একটু করে ছোট করে এই কৃতজ্ঞতাটা জানাতে চাই হইচই কর্তৃপক্ষকে যেই জিনিসটা অনেকে অনেক সময় মনে করে যে ওখান থেকে প্রেফারেন্স থাকে বা না থাকে হইচই কর্তৃপক্ষের সাথে কাজ করার এটা কিন্তু আমার হইচইয়ের সাথে সেকেন্ড কাজ জানুয়ারিতে আমার একটা কাজ গিয়েছিল কষ্ট নিরী হ্যাঁ একটা আশি মিনিটের একটা জাস্ট ওই মানে টিভি মুভি টাইপের একটা গল্প ছোট বা একটা কাজ ছিল ওটা সো হইচই থেকে যে সুবিধাটা আমি সবসময় পেয়ে আসছি এবং এটাতে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই যে বিদেশি প্ল্যাটফর্ম বা দেশি প্ল্যাটফর্ম আমি কাউকে সমালোচনা করে বলছি আমি রিয়ালিটিটা বলছি যে ওরা ওরা গল্পটা প্রথমে লক করতে চায় আপনি কত বড় ডিরেক্টর কত বড় রাইটার তাতে কিচ্ছু যায় আসে না যদি না আপনার গল্পটা ওদের পছন্দ হয় গল্পটা হচ্ছে একদম প্রাইমারি থিং মানে আপনি কত বড় নাম নিয়ে আসছেন কত বড় কাস্ট নিয়ে আসতে পারবেন স্টার কাস্ট ও কিচ্ছু চায় না ওরা হচ্ছে গল্পটা ওদেরকে গল্প দিয়ে কনভিন্স করতে হয় গল্প যদি হয়ে যায় তারপর হচ্ছে গল্প অনুযায়ী চরিত্রে তুমি কাকে দেখো ওরা সরাসরি ডিরেক্টের উপরে ছেড়ে দেয় এবং মহানগরে যাদেরকে আমি কাস্ট করেছি যাদেরকে আমি ক্যারেক্টারই চিন্তা করেছি সবাই হচ্ছে ফার্স্ট মানে সবাই এই ক্যারেক্টার গুলো করেছে আমার এমন হয় নাই যে আমি ওকে চিন্তা করলাম ডেট পাই নাই ওর কাছে যাই এটা হয়নি একদম মম ইমরান তারপর খাইরুল বাসার মোশারফ ভাই নাসির খান চমক সবাই হচ্ছে জর্জ ভাই নসাবা সব হচ্ছে আমার একদম প্রাইমারি চয়েস এবং যখন আমি ওদেরকে বললাম যে আমি এখানে মোশারফ করিমকে দেখি হ্যাঁ ওরা বললো ভেরি গুড তুমি যদি দেখো তাহলে ইটস অ্যাবসোলিউটলি ফাইন আমাদের আর কোনো কিছু না আমি হয়তো বলতে পারতাম যে আমি অন্য আর্টিস্ট নিয়ে দেখি বা আমি হয়তো এখন যারা খুব বেশি জনপ্রিয় বা ওরা কিচ্ছু জানতে চায় না মার্কেটে এখন কি চলে না ওরা এন্টায়ারলি ডিরেক্টরের ভিশনের উপরে ডিপেন্ড করে যে তুমি যদি মনে করো এই চলবে ওকে তুমি ওকে নিয়ে কাজ করো একেবারে হান্ড্রেড পার্সেন্ট গো হেড এটাতে আমি হইচই কি ক্রেডিবিলিটি দিতে চাই কেন কারণ আমি টেলিভিশনেও কাজ করে দেখেছি অনেক দিন বা আমাদের দেশে অনেক ওটিটি প্লাটফর্ম গুলোতে আসছে আমি চাইবো যে আমাদের দেশে ওটিটি প্ল্যাটফর্ম গুলা বা দেশের যারা টিভি চ্যানেল আছে এরা যেন এটলিস্ট এই প্র্যাকটিসটা যেন আবার শুরু করে যেটা এক সময় ছিল যেটা এখন একদম হারিয়ে গেছে যে এখন ধরেন আমি যদি বড় দৈর্ঘ্যের কোনো কাজ করতে চাই তাহলে গল্পটা কত বড় তার চেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায় এখানে কতজন স্টারকে আমি আসলে হাজির করতে পারবো যে কমপ্লেনটা সবাই করে এটা কিন্তু হওয়া উচিত না হওয়া উচিত গল্প অনুযায়ী কাকে দরকার এই জিনিসটা একদমই এবং একটা আলোচনা আছে যে তাকদির কে বলা হয় চঞ্চল চৌধুরীর তাকদির আর মহানগরকে বলা হচ্ছে আশফাক নিপুনের মহানগর না 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 এটা আচ্ছা ভাগ্য হচ্ছে একদমই শৌকি সাইদের ভাগ্য মানে এটা হচ্ছে শৌকির ভাগ্য দিকটা দেখলে আপনি শৌকিকেই দেখবেন আমি তো শৌকিকেই দেখি পুরোপুরি ওখানে ভাগ্যের আচ্ছা আমরা আমরা आम জনতা তো আমরা आम জনতার মত কথা বলি তোমরা তো ডিরেক্টর পয়েন্ট থেকে অনেক উপর থেকে কথা বল এটা প্রচলিত এবং এবং ইন্ডিয়ান বেশ কিছু রিভিউ দেখলাম যে ক্ষেত্রে যেটা উল্লেখ করেছে যে হুইচোর এর আগে অনেকগুলো সিরিজ আসলে চলছে কিন্তু বাংলাদেশি কন্টেন্ট এই দুটুই ভীষণভাবে আলোচিত তাদেরও ভালো লেগেছে সেটা নিশ্চয় তোমার তুমি নিজেও এটা পাছ করতে পেরেছো তার মানে বাংলাদেশে আসলে গল্পের রসদ অনেক যেটা সাবকন্টিনেন্ট না সারা ওয়ার্ল্ডেই বাংলা ভাষাশীকে টাচ করতে পারে হুম হুম একেবারে 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 বাংলাদেশ হচ্ছে গল্পের খনি মানে এই যে আমাদের চারিদিকে বলেন অনেক সময় যে অভাব অনটন দুর্নীতি আমি সব মনে করি আর্ট বিকশিত হয় সবচেয়ে অভাবে আর্ট বিকশিত হয় সবচেয়ে দুর্নীতির জায়গায় এবং আর্ট বিকশিত হয় যেখানে আপনি আসলে কথা বলতে পারবেন না তখন তো সেই হিসেব করলে বাংলাদেশ হচ্ছে আপনার এখন কবিতা লেখার জন্য হোক গান করার জন্য হোক বা গল্প বলার জন্য হোক ছবি আঁকার জন্য হোক কার্টুন আঁকার জন্য হোক বাংলাদেশ হচ্ছে আসলেই খনি সত্যি কথা যদি আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুখী দিয়ে হয়ে যেতাম তাহলে আমার আর আর্ট করে কোনো কিছু করার দরকার পড়তো না একদমই সেক্ষেত্রে আমি কয়েকজন সবাইকে প্রশ্ন রাখছি যে কেন তাহলে বাংলাদেশী ফিল্ম ইন্ডাস্ট্রির এন্টার ফিল্মের এই অবস্থা আমরা যখন দেখছি নিপুণরা সিরিজ বানিয়ে ফাটায় ফেলতেছে সবাই হুড়মুড় খায় দেখছি আমরা আমরা যখন দেখছি মেহজাবিনের মিলিয়ন মিলিয়ন ভিউ প্রায় দশ কোটি বিশ কোটি মতো দর্শক আফরান নিশো মেহজাবিনের নাটক দেখে এই অডিয়েন্স এই বাঞ্চ অফ অডিয়েন্সকে নিয়ে কোনো সিনেমা সে অর্থে সফল হয় না কেন রেগুলারলি কথা বলছি আমি হুট করে একটা আয়নাবাজি সফল একটা মনপুরার কথা বলছি না মানে অ্যাজ এ রেগুলার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি আশপাক নিবন্ধের অলসতা যে ওই করব করছি ব্যাটে বলে হচ্ছে না মানে কেন ফিল্ম ইন্ডাস্ট্রি এতটা পিছিয়ে কেন হ্যাঁ সাদের সাকসেসটা অবশ্যই সাকসেস অনেক গর্বের জায়গা কিন্তু আমি যদি বলি যে অ্যাজ এ বিজনেস ভায়াবল বা একজন সাধারণ দর্শকদের যে চাওয়াটা থাকে ফিল্মের প্রতি যে আমার ফিল্ম আমাদের ফিল্ম রেগুলার দেখবো রেগুলার দেখা হারাই গেছে হঠাৎ হঠাৎ করে একটা দেবীর কথা শোনা যায় আয়নাবাজির কথা শোনা যায় এটা কেন এটা আমি এন্টায়ারলি আমি আমার মন্তব্যটা বলতে পারি আমি আমি নট আমি যে একদম সঠিক হব তা না বা আমার কথাটাই ঠিক হবে তা না আমি যেটা বিশ্বাস করি সেটাই বলি সেটা হচ্ছে যে আপনি যদি ইন্ডাস্ট্রির কথা বলেন তারেক ভাই তাহলে আপনার ইন্ডাস্ট্রি ব্যাপারটা যখন আসে তখন এটা গ্লোবালি মেইন স্ট্রিম ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে এখন আজকে একটা খুরানা অথবা একটা ভিকি কৌশল অথবা একটা নওয়াজ উদ্দিন সিদ্দিকি এখন এভাবে রাইজ করতে পারে কেন পারে কারণ ওদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিটাতে একজন সালমান খান আছেন একজন শাহরুখ খান একজন আমির খান আছেন ইন্ডাস্ট্রি এভাবে রান করে হ্যাঁ আপনি আমরা গত কয়েক বছর ধরে আমার কথা যদি বলি বা যেসব কাজগুলো দর্শক টানছে কিছুটা সেটা অমিতাভ রেজা বলি অথবা ফারুকি ভাই বলি অথবা অনম বিশ্বাসের দেবী বলি বা সেলিম ভাই বলি এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এরা এরা কিন্তু দেয়ার মোর ইন্ডিপেন্ডেন্ট লাইক তারা একটা গল্প বলতে চান নট নেসেসারিলি ওই গল্পটা একদম অনেক বড় স্কেলে করতে হবে বা ওরকম না এখন অডিয়েন্সকে কে হলে ফেরানোর জন্য আপনার ইন্ডাস্ট্রিতে রেগুলার সিনেমা প্র্যাকটিসটা হওয়া দরকার যেটা আমাদের বন্ধ হয়ে গেছে অনেক আগে না নেপোর হল হল বাদ দাও হলে ধরো সালমান খানেরও মাত্র দুই লাখ টাকা পেয়েছে হল তো আসলে ওই অভ্যেসটা তো শেষ কিন্তু ফিল্ম দেখার বাংলাদেশি ফিল্ম নিয়ে আলোচনার বিষয়টা তো একেবারে হারাই গেছে মানে ওই জায়গাটা থেকে আমি দর্শক হিসাবেই বলছি সাধারণ দর্শক জায়গা থেকে যে হঠাৎ হঠাৎ করে একজন দুজন করে একটা দুটা ছবি নির্মাণ করলে আদতে এই ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে কিনা না একজন দুইজন একজন দুইজন করে নির্মাণ করলে কোনোদিনই কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াবে না মানে ধরেন আপনার যেই সময় দুই বা আটের দিকে যখন মনপুরা পুরো বাংলাদেশে ব্লকবাস্টার হিট করলো দুই হাজার একুশে এসে মিনিমাম আরো পঁচিশটা মনপুরার মতো ব্লকবাস্টার হিট হওয়া দরকার ছিল কিন্তু কোনো কারণে হ্যাঁ কারণ যদি তার মানে ওইটা হিট করা মানে ওটা কোনো না কোনো জায়গায় অডিয়েন্স কে কানেক্ট করছে সো তার মানে একটা ফর্মুলা তৈরি হয়েছে ওই ফর্মুলাকে ফলো করলেও তো এখন দুই হাজার একুশে এসে আসলে বিশ পঁচিশটা আরো হওয়ার কথা কিন্তু ওটা হচ্ছে না কেন এখানে অনেক কিছু ব্যাপার আছে যে আমরা যারা বানাতে চাই আমরা যে দর্শককে আসলে টানতে চাই ওই দর্শকের হাতে এখন অনেকগুলো অপশন আছে অনেক ধরনের অপশন সো ন্যাচারালি সে সিনেমা হলে গিয়ে একটা চার ঘন্টা জ্যাম ঠেলে সিনেমা দেখতে যাবে সেই সিনেমাটা আসলে কতদূর চলবে কতটুকু হবে কেমন ওনার কি সময়টা যাবে কিনা এটা দর্শকদের জায়গা থেকে দর্শকরা একটু দ্বিধাদ্বন্দ্ব থাকেন এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই যে আমি আসলে চার ঘন্টা ঠেলে আমি যে দেখতে যাবো এটা থেকে আমার সময়ের সময়টা নষ্ট হবে আমার হাতে তো এখন অনেক অপশন আমি চাইলেই ওর জন্য যে সময়টা আমাকে চার ঘন্টায় দিতে হবে সেটা দিয়ে আমি নেটফ্লিক্স একটা সিরিজ শেষ করে ফেলতে পারি ধর আমার এত কষ্ট করে কেন যেতে হবে যার ফলে ন্যাচারালি হলে যাওয়ার প্রতি দর্শকদের একটা ওই মানে একটু দোটানা বা জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে আসছিল আস্তে আস্তে যে ধরেন আয়নাবাজি ঢাকা অ্যাটাক দেবী বা ধরেন কাঠবিড়ালি একটু একটু তৈরি হচ্ছিল যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি একেবারে নাই হয়ে গেছে সো ওখান থেকে একটু একটু তৈরি হয়ে আসছিল আবার প্যান্ডেমিক কারণে একেবারে বন্ধ হয়ে গেল এখন হ্যাঁ সেই জায়গায় থেকে ওই যদি আসমান খুরানা বা নজন সিদ্দিক কথা বলে এগুলো তো নির্মাতাদের দায়িত্ব নির্মাতাদের কি কোনো দায় নাই যে বারবারই চঞ্চল এবং মোশারফ করিমেই বা বাইরে এক দুজন আফরানিসো এই দুই তিনজন ঘিরে আছে ধরো মহানগরে অনেক নিউ কাস্টিং হয়েছে অবশ্যই এটা তোমার প্রশংসা করার একটা দাবি রাখো কিন্তু সেই জায়গায় লাইম লাইটে নিয়ে আসার ক্ষেত্রে একটা রেগুলারিটি হয় ধরো তুমি একজনকে নাসির উদ্দিন সামথিং তার নাম তাকে নিয়ে আরো রেগুলার অনেক কাজ হলে এই ভদ্রলোক একটা জায়গায় দাঁড়ায় যাবে সেই সেই কোলাবোরেশনটা কি হয় কি না বাংলাদেশে ওই এখন যেটা হয়েছে সেটা টেলিভিশনে ছিল এক সময় সিনেমাতে আমাদের এটা আসলে শুরু থেকে খানিকটা অনুপস্থিতি ছিল যে বিকজ সিনেমাতে যেহেতু তখন ওই সিনেমাটা কোথায় চলবে সিনেপ্লেক্সে চলবে কি না চলবে এই নানান রকম হিসাব নিকাশে সিনেমাতে হয়নি কিন্তু আমরা এখন বাংলাদেশে মানে আমি একেবারে সাকিব খান বা এফডিসি কেন্দ্রিক যারা স্টার ওদেরকে বাদ দিলে আমাদের বেশিরভাগ কিন্তু টেলিভিশন থেকে উঠে আসছে হ্যাঁ এই টেলিভিশনেই কিন্তু আস্তে আস্তে এই স্টাররা তৈরি হতো স্টাররা আসতো এরা আস্তে আস্তে আমার ধারণা মাঝখানে তো ডেফিনেটলি একটা জায়গাতে আপনি যেটা বললেন যে রেগুলারলি কাজ না করা করা দর্শক দেখা না দেখা আমরা একটা মিডল ক্লাস কিন্তু হারাইছি সিনেমা হারাইছি হ্যাঁ মিডল ক্লাস এই যে আমার মহানগর দেখে যে এত দর্শক প্রশংসা করছে আমি এই কথাটা সব জায়গায় বলি যে এটা ওটিটি প্ল্যাটফর্মে আসার ফলে যেটা হয়েছে আমার মহানগর দর্শকের কাছে পৌঁছে গেছে দর্শকের আমার মহানগরের কাছে আসার কিছু নাই সো আমাকে বাড়তি দায়িত্ব নিয়ে দর্শকের কাছে পৌঁছে যেতে হচ্ছে আমার মহানগর মিডল ক্লাস দর্শকই পছন্দ করেছে বা পছন্দ করছে এখন এবং দর্শকরা যে বলছে যে মহানগর অনেকদিন পর একটা ভালো সিরিজ দেখলাম বা এটা এই মিডল ক্লাস অডিয়েন্সটাকেই সিনেমা হলে নেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট বিকজ ওই যে বললাম না মাঝখানে ওদেরকে আমরা বিমুখ করতে করতে এমন জায়গায় নিয়ে আসছি যে এখন ওদেরকে আবার হলে ফেরত আনাটা একটা লম্বা প্রসেস আয়ুষ্মান খুরানা বা বিকি কৌশল বা ওদের কোনোদিন বন্ধ ছিল না ওদের ইন্ডাস্ট্রি সব সময় সচল ছিল মানে ওদের ওদের একই সাথে মেইন স্ট্রিমও কাজ চলছে একই সাথে কাজ চলছে দুটাই চলছে এর যদি আসলে এতগুলো হল পায় এতগুলো হল পাচ্ছে চলছিল এটা কিন্তু আমরা হলে নিতে পারছিলাম না এই এই একটা হিসাব নিকাশের কারণে যার ফলে আপনি খেয়াল করলে দেখবেন তানবির ভাই যে তে তাকদির বলেন বা মহানগর বলেন বা আজকে ফারুকি ভাই লেডিজ এন্ড রিলিজ হলো সামনে শিয়াব শাহিনের মরিচিকা আসবে রাজীবের ইউটিউবার আসবে এগুলো আরো অনেক বেশি দর্শক নন্দিত হবে কারণ কন্টেন্ট রেডি মেকার রেডি দর্শকও রেডি শুধু মিডিয়ামটা চেঞ্জ হয়েছে বিকজ যেই হল থেকে সে বিমুখ হয়ে গেছে সেই হলে সে আর যেতে ইচ্ছুক না কিন্তু কন্টেন্ট যদি তাকে ঠিকঠাক পথে দেয়া হয় সে কিন্তু তার কনভেনিয়েন্ট টাইমে ঠিকই দেখছে দেখে ফেসবুকে লিখছেও কিন্তু সেইম অডিয়েন্সটাকে আসলে সিনেমা হলে বড় পর্দার জায়গাটাকে নিয়ে আসা তার মানে তোমরা নির্মাতারা আসলে সিনেমার স্বপ্নটা ওয়েব সিরিজে ভাঙছো একটু একটু করে এটার আসলে দুইভাবে বলা যায় আমি এটা দুইভাবে ভাবে অ্যানসার দিই সেটা হচ্ছে আমরা সবাই বড় পর্দায় বানাতে চাই কারণ বড় পর্দার এক্সপেরিয়েন্সের সাথে আপনি ছোট পর্দা মিলাতে পারবেন না যেমন আমি একটা ছোট উদাহরণ দিই এটা আমার টিম থেকে বলছিল বা আমার একটাররা বলছিল যে মহানগর যে আমি আটটা খন্ডে ওয়েব সিরিজটা বানালাম এটা যদি আমি আর একটু এডিট করে টাইট করে যদি হলে ছাড়তাম তাহলে আমার টিম থেকে বলে যে এটা আরো বেশি সমাদৃত হতো হলের জন্য বিকজ এখানে যে ওয়ান লাইনার টু লাইনার কমেডি বা হয়তো ওই জিনিসগুলা সিনেমা হলের দর্শকরা হয়তো তালি দিত এটা আমার অনেক দর্শকই আমাকে এটা বলেছে যে অনেকদিন পরে হয়তো তালি দেয়ার মতো ডায়লগ তালি দেওয়ার মতো মোমেন্ট অথবা নাসির ভাইয়ের কমেডি যেটা হচ্ছে গিয়ে কে দর্শক হাসাতো ওই জায়গার মধ্যে ওই জিনিসগুলো তৈরি হয়তো হতো সো ন্যাচারালি আমি জিনিসটা মিস করছি যে আমি মহানগরকে যদি সিনেমা আকারে হাজির করতাম তাহলে হয়তো আমি একটা হল ভর্তি দর্শকের একটা তালি পেতাম হয়তো হাসি পেতাম খুশি পেতাম এরকম কিন্তু ওয়েব সিরিজের দিকে বা ওটিটির দিকে ঝুকার একটা বড় রিজন হচ্ছে আমাদের দেশে বাস্তবতা তানভীর ভাই এখন পঞ্চাশটা হল পেলে আমরা ধরে নিচ্ছি যে আমার ছবিটা মোটামুটি একটা জায়গা হ্যাঁ সত্তরটা হল পেলে বিশটা হল পেলে আমি জানি না এটা চলবে কিনা তারপর হচ্ছে আমার ছবি যদি প্রথম সপ্তাহ হলে থাকে বাই যদি এটা না চলে হল মালিক নামায় দেয় তখন আমার কিন্তু পুরো ক্যারিয়ারটা শেষ এবং আমার দর্শকও যারা হয়তো প্রথম সপ্তাহে দেখতে যেতে পারে নাই সে হয়তো দ্বিতীয় সপ্তাহে যাবে কিন্তু গিয়ে দেখলো হল থেকে ছবি নেমে সো তখন ন্যাচারালি আমরা তো যারা ফিল্ম মেকার আমাদের স্বপ্ন হচ্ছে গল্পটা দেখানো পক্ষান্তরে আমি হয়তো বিগ স্ক্রিনটা মিস করছি কিন্তু একই সাথে যখন আমি ওটিটি দিচ্ছি তখন আমার দেশের দর্শকও দর্শকও দেখতে দেখতে পাচ্ছে পাচ্ছে ছবিটা কোথাও নেমে যাচ্ছে না আমার এই যে যে ভারতে এতটা মহানগরকে নিয়ে আলোচনা হচ্ছে আমি একটা সিনেমা বানালে আমাদের পলিসির কারণেই ভারতে রিলিজ দেওয়া যেত না কারণ বাংলাদেশের সিনেমা ভারতে রিলিজ দেওয়া যায় না এই যে ভারত থেকে যে এত বা ইউরোপ থেকে বা আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া থেকে এই যে যে পরিমাণ মানুষ আমাদের কন্টেন্টটা দেখছে অন্য ভাষাভাষীর লোকজন কন্টেন্ট দেখছে যেমন আজকে আমাকে এক জায়গা থেকে মেইল করলো যে একটা মালায়ালাম যে মহানগরের ব্যাপারে তারা কথা বলতে চায় যে ওরা আসলে এটাকে রিমেক করতে চায় এটা কোনোদিনই না যদি আমি আসলে এখানে ইয়ে করে করতাম মানে এখানে সিনেমাতে বানাতাম সো আমাদের জন্য একটা যারা ইন্ডি 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 মেকার আমাদের জন্য একটা নতুন ঘরানা তৈরি হয়ে গেছে ধরেন ওটিটি প্ল্যাটফর্ম যে দর্শক ওর কনভিনিয়েন্ট টাইমে দেখতে পারবে এই জায়গাটা তৈরি হয়ে গেছে সো करेक्ट মহানগরের গল্পটা কতদিন ধরে লালন করা হচ্ছিল মহানগর মহানগর গল্পটা তানবীর ভাই ভিন্ন মানে বিচ্ছিন্নভাবে অনেকদিন ধরে আমি আমার যখন বিয়েও হয়নি আমি যখন ব্যাচেলর ছিলাম তখন আমি যখন কাজ শেষ করে আমি যখন একা থাকতাম মিরপুর ডিহসেস তো আমি যখন বাসায় ফিরতাম তখন প্রতিদিন প্রতি রাতে একটু রাত হলে মিরপুর 10 নম্বরে আমাকে পুলিশ চেক পোস্টে দাঁড় করাতো প্রতি রাতে আমার সাথে কিচ্ছু ছিল না কিছু থাকতো না কিন্তু হ্যাঁ প্রতি রাতে দাঁড় করাতো এবং প্রতি রাতেই চেক করতো সেম পুলিশ বা সেম ইউনিট উনি আমার চেহারা চিনে গেছে আমি ওনাদের চেহারা চিনে গেছি তারপরে থামাবে তারপরে নামাবে তারপরে চেক করবে তারপর প্রতিদিন জিজ্ঞেস করবে কি করেন ফিল্ম মেকার বললে এটা কি করে নাটক এই একটা সময় আমি দেখা গেল কি প্রতিদিন আস্তে আস্তে আমি বিরক্ত হয়ে যেতাম তো হঠাৎ একদিন আমার মনে হলো যে আচ্ছা যদি আমাকে ধরে নিয়ে যায় রাতে থানায় কোনো কারণে কোন একটা রিস্কি কারণ বা এরকম তাহলে আমি এখন এই মুমেন্টে কাকে ফোন দিব রাতে আসলে কাকে ফোন দিব কারণ কারণ নর্মালি আপনি আমি যে জিনিসটা সবসময় বলি সেটা হচ্ছে গড়পর্তা বাঙালি দুটো জায়গায় যেতে আসলে একটু সংকোচ বোধ করে বা ভয় পায় একটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে আর একটা হচ্ছে থানায় এই দুটো জায়গায় আপনার যদি ফাইভ স্টার হোটেলে যাওয়ার থাকে তাহলে আপনি সকাল থেকে প্রিপারেশন নেবেন যে আজকে কি পরবো স্যুট পরব নাকি টাই পরবো নাকি কিভাবে যাব কিভাবে ওটা একটা আর সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে থানা আপনাকে যেই আপনি যে পজিশনের লোক হন আপনাকে যদি বলে যে এখন আমার সাথে থানায় চলেন আপনি ভয় পাবেনই সেটা দিনের যে কোনো সময় হলেই ভয় পাবেন তো তখন আমার মনে হচ্ছিল যে হোয়াট ইফ একটা গল্প আমি থানার ভিতরে করি যে থানায় এক রাত আমরা কিন্তু জানি না থানার ভিতরে আসলে কি হয় হ্যাঁ মানে আমরা নর্মাল লেম্যান মানুষরা জানি না যে থানার ভিতরে আসলে কি হয় কিভাবে চলে অপারেটেড হয় তখন আমার মনে হয়েছিল যে আমি আসলে থানার ভিত্তিক একটা কাজ করবো আর ওই যে আমি আপনাকে আপনি আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন না দায়বদ্ধতার জায়গা থেকে তখন আমার মনে হয়েছে যে আমি যদি থানাতে একই সাথে সব ক্লাসের লোকজনকে আনতে পারি থানাটাকে যদি আমি একটা মিনি বাংলাদেশ দেখাতে পারি এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতো টপ লেভেলের লোকজন আছে এখানে আবিরের মতো মাত্র নর্থ সাউথ থেকে পাস করে একটা কর্পোরেট হাইফাই জব করা টাইপের একটা ছেলে আছে এখানে নাসিরুদ্দিন খান যে ক্যারেক্টার করেছেন একেবারে লো ক্লাস চোর যাকে রেগুলার আসতে হয় সেও আছে এখানে খুবই সৎ পুলিশ অফিসারও আছেন এখানে হয়তো খুব একটা সৎ না পুলিশ অফিসারও আছেন বাইরে সাংবাদিকরা আছে মানে রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ বলা হয় সো এইরকম একটা সিচুয়েশনে এক রাতে কি ঘটনা ঘটতে পারে একটা মহানগরে তো ওখান থেকে আইডিয়াটা আসছে যে আমি আসলে দেখাতে চাইলে কিভাবে করতে পারি আচ্ছা সেক্ষেত্রে কোনো বাজেট লিমিটেশন ছিল না যে যেহেতু এক বিল্ডিং এর ভেতরে হবে বা এভাবে রাখেন আহ বেশি ছড়েন না এরকম কোনো ব্যাপার ছিল না গল্পের ক্ষেত্রে সেই স্বাধীনতাটা ছিল হ্যাঁ হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে আমি যেটা প্রথমে বলেছিলাম যে হইচই প্রথমে গল্পটাই লক করে ফেলছে যে এইটা এই রাতে এই গল্পটা হবে এবং এটা এক রাতের গল্প হবে এক রাতে সাত ঘন্টার গল্প এবং এক রাতে সাত ঘন্টাতে একটা থানা কম্পাউন্ডে শুট করতে হবে কারেক্ট অসম্ভব রকম মানে নৈপুণ্য দেখানো হয়েছে আসলে সেটে আমি মনে করি যে এই এই গেস্টারটা কতদিন ধরে রেকি করেছে আশপাকনি বল থানার

থানাটাকে থানার মতো দেখা যেতে হবে মানে থানাটাকে যেন আবার মনে না হয় আবার আমি এটাও জানতাম যেহেতু আমি আট পর্বের একটা বড় গল্প বলতে যাচ্ছি কাজেই থানা যদি আমি শুধু দুই রুমের থানা দেখাই বা তিন রুমের থানা দেখাই তখন এটা আসলে টেলিভিশন ফিকশনের মতো খুবই বোরিং হয়ে যাবে যে আমি এক রাতে পুরো সো তখন আমার প্রথমেই আমার মাথায় ছিল যে আমি থানাটাকে খুবই ক্লোজ গ্রাউন্ডের দেখাবো না একটু বড় সড়ো করে দেখাবো প্রচুর লোকজন প্রচুর লোক থাকবে বা প্রচুর পুলিশ থাকবে সো ওইটা চিন্তা করে আমি আসলে তারপরে থানার রেকি করা শুরু করলাম আমার আর্ট ডিরেক্টর ছিলেন কাজী তানবির রশিদ অপু অনেকদিন ধরে আর্ট ডিরেকশন করে আসছে আমি অপুকে বললাম যে আপনি আমাকে থানার বিভিন্ন থানা দেখে এসে মানে ঘুরে ঘুরে থানা ঘুরে ঘুরে আমাকে একটা মডেল দেখান যে ওকে এই থানার মডেল এরকম এই থানার মডেল এরকম এবং অপু যখন আমার কাছে মডেল নিয়ে আসলো তখন মনে হয় একটা কি দুইটা থানা আমার এখন থানার নাম মনে নেই যেগুলো একটু বড় সড়ো বড় কলাম পিলার বা বড় রকমের বাকি সব মডেল থানা হয়ে গেছে একদম মডার্ন মডেল থানা মানে একদম ফ্ল্যাটের মতো এবং খুবই যেটা এখন বর্তমান থানা এখন ওইভাবে তো শুট করতে চাই না তখন আমি আমি অপু আমার ডিওপি ছিল পলাশ আমরা বা আমার টিম আমরা সবাই মিলে বসলাম যে না যেহেতু গল্পটা পুরো রাতে থানায় আমাদেরকে একটা মেক বিলিভ থানা তৈরি করতে হবে এবং এটা বড়সড় হওয়া লাগবে প্রচুর গলি সিঁড়ি এই জিনিসগুলো যেন থাকে তারপর আমরা কাজ শুরু করলাম আর ডিরেক্টর ওপোকে নিয়ে লোকেশন রেকি করতে আমরা ঢাকার বাইরে চলে গেলাম কারণ আমরা বুঝছি ঢাকায় আসলে এটা পাওয়া সম্ভব না তো আমরা ঢাকার বাইরে গেলাম ঢাকার বাইরে গিয়ে এটা কিন্তু দুইটা বিল্ডিং এস উঠেছে তার ভাই যদি হ্যাঁ এই জিনিসগুলো বলা উচিত না এই জিনিসগুলো বললেই হ্যাঁ চলে যায় কিন্তু বিল্ডিং হ্যাঁ ওই দুইটা বিল্ডিং কেই মিলায়ে করা মানে দেখে মনে হচ্ছে একটা

মূল সংকট কি তখন আমি উনি খুব অকপটে বললো যে যদি সত্য বলতে বলেন তাহলে বলে যে মূল সংকট ম্যাচিউর প্রডিউসার তৈরি হয়নি তুমিও বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছো যে বাংলাদেশে এটা আমি করতে পারতাম না এটা যদি সংক্ষেপে সাহস নিয়ে একটা ব্যাখ্যা যদি দাও হ্যাঁ দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে এই প্রশ্নটা করছেন খুব ভালো হয়েছে এটা বলাটা খুব দরকার সেটা হচ্ছে যে আমরা ন্যাচারালি সবসময় দোষ দিয়ে দেয় এভাবে যে আমাদের ফিল্ম মেকাররা ভালো ফিল্ম বানাতে পারে না বা আমাদের অ্যাক্টাররা ভালো অ্যাক্টিং করতে পারে না বা আমি ফিল্ম মেকারের জায়গা থেকে বলি যে তোমরা সিনেমা বানাইতে পারো না তোমাদের সিনেমা হয় না হ্যাঁ স্ট্রেট ডিরেক্টরদের উপরে দোষ চলে আসে ইয়েতে কিন্তু একটা সিনেমা বা একটা সিরিজ বা একটা ভিজুয়াল তৈরি করতে গেলে ক্রিয়েটিভ প্রোডিউসার অ্যান্ড এক্সিকিউটিভ প্রোডিউসার এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের বাংলাদেশে আসলে

নিজে যত না ফিল্ম বানায় তার বেশি ছবি সে প্রডিউস করে প্রডিউস করে মানে কিন্তু এটা না যে সে টাকা লগ্নি করে টাকা লগ্নি করে ফাইন্যান্সে আমাদের এখানে ধরে নেই করণ জোহর করণ জোহর করণ জোহর এখন শুরু করলো সো আমাদের এখানে ধরে নেই কি যে প্রডিউসার মানে ফাইন্যান্স করবে হ্যাঁ আমাদের এখানে প্রডিউসার ম্যাচিউর প্রডিউসার এবং সাহসী প্রডিউসারের অভাবটা কারণে ডিরেক্টররা বা আর্টিস্টরা যে গল্পটা বলতে চায় ওটাকে ব্যাক করার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তি সেটা ক্যারি করার জন্য আমাদের প্রডিউসার তৈরি হয় না আমরা সাহসী গল্প বলতে পারি না আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে কয়েক বছর আগে বলিউডে একটা ছবি ছিল উড়তা পাঞ্জাব উড়তা পাঞ্জাব বলে একটা ছবি আছে শাহিদ কাপুর আলিয়া ভাট এবং করিনা কাপুর আছে এই ছবি ইন্ডিয়ান সেন্সর বোর্ড আটকে দিয়েছিল বলল তিরানব্বইটা কাট লাগবে হ্যাঁ ডিরেক্টর তো অসহায়ভাবে বসে বললো কি করবে অনুরাগ কাশ্যপ ছিল এটার বা ক্রিয়েটিভ প্রডিউসার যা বলেন সে এক সেকেন্ডের জন্য ছবি থেকে সরে নেই সে হাই কোর্টে অ্যাপিল করা থেকে শুরু করে প্রেস কনফারেন্স মানে সে এই ছবি এভাবেই ছাড়বে কারণ ডিরেক্টার তো অনেক ধরনের ইয়ে বাউন্ডারি থাকে বা লিমিটেশন থাকে সে ছবিটা ঠিক তৈরি করবে না জমা দিবে বা কি করবে এখন আনুরক্কা সাহ যে রিস্কটা নিয়ে ছবিটা শেষমেষ হাইকোর্ট থেকে পাশ করে দিল যে না এটাতে কোনো কাঠ হবে না এটা একদম এরকমই যাবে যেভাবে যাওয়া হতো সেভাবে যাবে এই যে একটা গাটস নিয়ে এগিয়ে আসা এটা আমাদের আমাদের দেশে এই প্র্যাকটিসটা তৈরি হয়নি আমি সব সময় বলি আমাদের এখানে এখন ডিরেক্টর দরকার নেই আমাদের প্রচুর ডিরেক্টর আছে আমাদের ফাইন্যান্সের দরকার নেই আমাদের প্রচুর বড় বড় কোম্পানি আছে যারা ফাইন্যান্স করতে রাজি টাকা পয়সা নিয়ে বসে আছে ওরা আমাদের দরকার প্রপার এক্সিকিউটিভ প্রডিউসার যে এই দুইটা ডিরেক্টর অ্যান্ড ফাইন্যান্সার অ্যান্ড অডিয়েন্সের মধ্যে একটা মেলবন্ধনের কাজ করতে পারবে ক্রিয়েটিভলি সেই তার কাজটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি মিসিং ও আপনি যেই কথাটা বললেন না এটার সাথে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই আমরা কেন সিনেমা বানাতে পারছি না বা হলমুখী হচ্ছে না কেন এটা রিজন হচ্ছে আমাদের মেচিওর প্রডিউসার নেই যে প্রডিউসারটা তিনজন ডিরেক্টর কে নিয়ে একটা প্রজেক্ট বানাবে সেখানে আবদাল রাজিদ থাকবে আশফাক নিপুর থাকবে অথবা যেই থাকুক বা রেদান ননে থাকুক বা যারাই থাকুক এদেরকে নিয়ে সে মুভ করবে মুভ করে ফাইন্যান্সের থেকে টাকা নিয়ে হলে ছবিটা ছাড়বে এখন আমরা সবাই লড়াইটা করছি বিচ্ছিন্ন ভাবে আমি চিন্তা করতে হয় আমার ফাইনান্স করতে আসবে আমার ছবি কবে রিলিজ দিব এই প্র্যাকটিসটা থাকাটা খুব বেশি দরকার এক্সিকিউটিভ প্রোডাকশন টাকাটা খুব জরুরি হোক আমাদের সাথে আরো একজন পীর বাবা অমিতাভ রেজা চৌধুরী দেখছেন ও আচ্ছা ভাই হ্যাঁ আমি অনেক ভুলভাল কিছু বললে কিছু মনে করেন না নিপুন আমি একটু বেশি সময় নিয়েছি আজ একটু সরি অ্যাপ্রিসিয়েশনের জায়গায় আমরা একটু কৃপণতা বোধ করি যেমন আমার কাছে খুব একটা অবাক লেগেছিল চন্দ্র ভাই যখন বলছিলেন যে মনপুরার ছয় মাস পরে কোনো আর্টিস্ট বা ছবি জেন্ট থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করে করে ফোন করা হয়েছে এখন অবশ্য অভ্যেসটা পাল্টেছে তোমার কাছে কার অ্যাপ্রিসিয়েশনটা খুব অবাক লেগেছে প্রথম অ্যাপ্রিসিয়েশন বা এই জায়গাটা এই আনন্দের জায়গাটা একটু যদি শেয়ার করতে মহানগর মহানগর নিয়ে আমার একদম প্রথম যদি আমি বলি আমাকে আর এই কথাটা আমি বলতে আই লাকি যে আমাকে সবাই কেন জানি খুব পছন্দ করে সেটা কি কেন করে আমি জানি না কিন্তু সবাই মোটামুটি আমাকে বেশ পছন্দ করে যে আমার বন্ধুরা থেকে শুরু করে আমার কলিগরা থেকে শুরু করে ইভেন আমার আর্টিস্টরাও ওরা আমাকে এত পছন্দ করে আমি একটু ছোট করে বলে দিতে চাই এখানে এই প্রশ্ন মহানগরের সেটে সবচেয়ে বেশি প্যাম্পার্ড ছিলাম আমি মানে সবাই আমাকে এতটাই যত্ন নিছে এত আদর করছে আর্টিস্ট থেকে শুরু করে সবাই মানে ইভেন আমার টিম আমি আমার টিমের কথা বলতে চাই যে আমার ইমিডিয়েট যে আমাকে এতটা প্যাম্পার করছে যে আমি পুরো বাচ্চাদের মতো শুট করছি এমনও ছিল যে ওরা যদি আমাকে ঠিক মতো শাসন না করতো আমি আরো পাঁচ দিন এক্সট্রা শুট করতাম শেষ আমার টিমকে ধরে বলতে হয়েছে যে না আমরা আর একটা দিনও বেশি শ্যুট করবো না বিকজ আমি এত এনজয় করছিলাম শুট করতে আমার খালি মজা লাগছিল শুট করার জন্য আমার সবাই তো মহানগরের বেলায় যেটা হয়েছে সবচেয়ে যেটা প্রথমে আমাকে যে ফোন দিয়ে বা ইয়ে করে বা আমি পোস্ট প্রোডাকশন যখন কাজ চলছিল তখনও যার সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল যে আমাকে বারবার বলছিল ধৈর্য ধৈর্য সে হচ্ছে যে ইমিডিয়েটলি তাকদির বানিয়েছিল এখন আমার উপর আমার উপর একটা হিউজ মানে আনরিটেন একটা প্রেসার ছিল কারণ হইচয়ের তাকদির ছিল সিরিজ তাকদিরের পরে মহানগরটা আসছে সো ন্যাচারালি একটা খুবই একটা নিজে নিজের উপর নিজে একটা বার্ডেন নিয়ে নিলাম যে আচ্ছা পরে বেটার হবে বা ভালো হবে বা সমান হবে বা যদি আলোচনা না হয় তাহলে তো আবার জিনিসটা হলো না সো জায়গায় যে যার হয় যে ধরেন যেহেতু সাউকে অলরেডি তাকদির বানিয়ে খুব আলোড়ন তুলে ফেলে দিয়েছে অ্যাওয়ার্ডও পেয়েছে সে সো ন্যাচারালি ওর পক্ষে খুবই এটা সহজ ছিল যদি আমার ছোট ভাই খুবই সহজ ছিল যে একটু দূর থেকে দেখা যে দেখি না কি বানায় ওরা হ্যাঁ কিন্তু সে এটা মোটেও করেনি শখই যখন জানতে পারল যে আমি লাস্টে পোস্ট প্রোডাকশন সময় খুব রাশ আমি ৩২ ঘন্টা টানা না ঘুমাইয়ে ডেলিভারি করা তিন ঘন্টা পরে অনায়াস শুরু হয়েছে সো শখ আমাকে রেগুলার যোগাযোগ রাখতো শখ সাথে রেগুলার যোগাযোগ রাখতো এবং পরের দিন প্রথম ফোনটাও সে দিয়েছে প্রথম ফোনটা সে দিয়ে আমাকে বলছে যে আপনি ঘুমাইছেন আমি বলছি না ঘুমাইনি আপনি ঘুমান আপনার একটা হিট একদম প্রথম কথা ছিল এটা যে আপনারটা হিট আপনি একদম নিশ্চিন্তে ঘুমান সো শকিটটা সব সময় স্পেশাল থাকবে আমার ওইটা ছাড়া আমার যা আমার ফিল্ম মেকার বন্ধুরা যারা আছে ফারুকি ভাই থেকে শুরু করে আদনান রনি শিহাব শাহিন সৌদ ভাই আর আর্টিস্টদের কথা তো বাদই দিলাম আর্টিস্টরা তো রেগুলার জানাচ্ছে নি আমার সিআর নাইকাদের ফোন নাকি বেড়ে গেছে আমার কাছে হ্যাঁ না না ভাই ভাই ভাইয়া আপনার মনটা মনটা কেমন আছে এখন না এটা তো সব 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 বুঝেব এই যে না যে ইন্ডাস্ট্রিতে কত তরুণ তরুণ নির্মাতা থাকতে নাইকারা যে কেন এরকম একজন আদপুরও একজন আশর নিপুল কি আসলে ফোন দিবে আপনি বলেন এটা তো এলিটা ভালো বুঝবে ভালো বলতে পারবে সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করি যে ফারুকি ভাই এই সময় মিটু নিয়ে সাবজেক্টটা নিয়ে তার প্রোডাকশনটা করলো এবং এটা খুবই খুব স্বাভাবিক আমাদের ইন্ডাস্ট্রিতে এই এটা এখনো চলমান তো তোমার কাছে কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিটা পেশাদারিতে জায়গায় একজন নির্মাতা একজন হিসেবে পেশাদার হিসেবে এখন সেই সময় সেই সুযোগটা হয়েছে তৈরি হয়েছে সেই সমাজটা তৈরি হয়েছে একটা নতুন ছেলে যারা যে দেখছে যে আমি নিপুণের মতো হব আমি মোশারফ সব মতো কাজ করব আহ মানে এটাই করেই খাবো এটা কি বলতে পারো এখনো আমি যদি এভাবে বলি তাহলে সেটা হচ্ছে পেশা হিসেবে নেওয়া বা পেশাজীবী হওয়া বা একেবারে সোজা বাংলায় বললে আপনার মানে এটা শুনতে খুবই হয়তো মেবি খুবই রুড়ো শোনাবে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা যেটা আমরা টেলিভিশন মিডিয়া বা ভিজুয়াল মিডিয়া বলি বা আর্ট ফর্ম যদি বলি আর্ট ফর্ম যে ইন্ডাস্ট্রিটা এখানে আপনার যদি আসলে রাইজ করতে হয় যেভাবে আপনি বললেন যে একজন মোশারফ করিম হতে পারবে কিনা চঞ্চল চৌধুরী বা আফরান হতে পারবে কিনা বা মেজাবিন হতে পারবে কিনা এই ধরনের রাইজ করতে গেলে প্রথমেই যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে ট্যালেন্ট মানে আপনি ট্যালেন্টটা থাকাটা লাগবে এটা শুনতে খুবই রুড়ো শোনায় যে ট্যালেন্ট থাকা লাগবে মানে কি ট্যালেন্ট কি আসলে হয়ে আসে কিনা কিন্তু এটা ট্রু মানে চাইলেই একজন আসলে রবি ঠাকুর হইতে কবি কাজী নজরুল ইসলাম হতে পারবে না মানে রুটির দোকানে কাজ করে আপনি কবিতা লিখে কাজী ইসলাম হতে পারবেন ওটা নজরুল ইসলাম নজরুল ইসলাম ছিলেন এখন উনি রুটি বেলুক অথবা উনি যাই করুক না কেন উনি আসলে নজরুল ইসলামই হতেন আবার একই সাথে জীবনানন্দ দাস শোনার মতো সো এখানে যেটা হচ্ছে ট্যালেন্টটা খুব ইম্পর্টেন্ট আর ট্যালেন্ট তো ইম্পর্টেন্ট অবশ্যই তার সাথে সবচেয়ে বেশি দরকার হচ্ছে হার্ডওয়ার্ক আমি একটা জিনিস তানভীর ভাই খুবই বিশ্বাস করি আপনি যে জিনিসটা মনে প্রাণে চাইবেন আপনি যদি সেই নিয়তে সৎ থাকেন তাহলে আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না এটা আমি সবসময় বিশ্বাস করি মানে আপনার হয়তো একটু আগে পরে হবে হয়তো আপনি হয়তো রেসে একটু পিছনে আপনি হয়তো আর একটু সামনে একটু দেরিতে যাচ্ছেন কিন্তু নিয়ত যদি ঠিক থাকে এবং আপনার ভিতরে যদি প্রতিভাটা থাকে তাহলে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো সময় আসলে এটাকে পেশা হিসেবে নিতে পারবেন শুধু নিতেই পারবেন না আপনার পক্ষে সম্ভব হবে আর একশো জনকে অ্যাকোমোডেট করা এই পেশায় আসার জন্য একজন মোশারফ করিম বা চঞ্চল চৌধুরী যখন জনপ্রিয় হয় তখন ওরা আরো একশো মোশারফ করিম বা একশো চঞ্চল এটাও সম্ভব যদি আপনার থাকে এবং আপনাকে সৎ হতে হবে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সৎ হওয়া আহ নিপুণ একেবারে জাতীয় প্রশ্ন এটা না করলে আমাকে মেরে ফেলবে সেটা হচ্ছে কবে আসবে কবে কি প্ল্যান করবে তাক দিন মনে তো কোন রেখে যায়নি আমার ধারণা তার দিক হ্যাঁ তার দিক কিন্তু এই জায়গাটা একটু বলবে এটা সবারই কোথাল এর মধ্যে অলরেডি পঞ্চাশ ষাট জন প্রশ্ন করেছে যে কবে কি আসলে প্ল্যান কি না আমাদের আসলে মহানগর যে সিজন টু হবে কারণ আমরা তো কখনো সিরিজ বানাই নাই সো মহানগর সিজন এখন এখন যেটাকে সিজন ওয়ান বলা হচ্ছে ওটা মহানগর ছিল ওটা কোনো সিজন টিজন ছিল না সো যেহেতু আমরা একটা ওয়েব সিরিজের ফর্ম্যাটে বানাচ্ছিলাম আমার সবসময় একটা উদ্দেশ্য ছিল যে শেষটা একেবারে শেষ না করি মানে একটু ওপেন রাখি যে ওপেন রাখি মানে কি সিজন টু জন্যে না এমন ভাবে ওপেন রাখি যেন দর্শকের খিদাটা থাকে শেষ হওয়ার পরে আপনি বিদেশি ওয়েব সিরিজ যদি দেখেন ওখানে কিন্তু গেলে অনেক সময় থেকে যায় আবার অনেক ওয়েব সিরিজ হচ্ছে শেষ করে দেয় আমি চাচ্ছিলাম যে না আমি একটু খিদাটা রেখে যাই তো সো এভরিডে যতই গল্পটা তৈরি করতে 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 দেখলাম কি যে খিদাটা রাখার এলিমেন্টটা আরো স্ট্রং হচ্ছে মোটামুটি আর একটু স্ট্রং এর জায়গা থেকে আমি রাখতে পারবো ওই আমি রাখছি কিন্তু মহানগর যতক্ষণ পর্যন্ত আমরা দিচ্ছিলাম না ততক্ষণ পর্যন্ত আমরা শিওর না এটা সিজন হবে কিনা কারণ হয় যখন আসলে দর্শক চায় যখন শোটা হিট হয় তখন সিজন টু হয় আমরা চিন্তাও করি নাই কল্পনাও করি নাই যে আসলে সিজন টু জন্য দর্শকের এত আগ্রহ থাকবে বিকজ সিজন ওয়ান এভাবে আসলে কাজ করবে হ্যাঁ এখন যখন আমি দিলাম দেওয়ার পরে এখন দর্শকদের যেই পরিমাণ চাহিদা এখন আমার অন্য একটা কাজ করার কথা ছিল কিন্তু এখন সবাই বলছে যে সব কাজ বাদ দিয়ে সিজন টু টাই লাগবে এই ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে চাই আমি هارুনকে আর একটু দেখতে চাই বলয়কে একটু দেখতে চাই বা নাসির ভাইকে আর একটু দেখতে চাই এই ক্যারেক্টারগুলো সো এটা একই সাথে আমার জন্য ব্লেসিং এবং একই সাথে ব্লেসিং ও আবার একই সাথে এটা একটা বিশাল বড় চাপ না অবশ্যই অনেক বড় চাপ অবশ্যই নিপুন প্রচলিত যে অভিযোগগুলো আছে আমাদের এখনকার প্রোডাকশনে ওপেন প্রোডাকশনে সেটা হচ্ছে ডাবল মিনিং ওয়ার্ড কিছু কিছু ক্ষেত্রে নোডিটি অশ্লীল ডায়লগ প্রচুর ভরে গেছে আমাদের যেহেতু ফ্রি প্রোডাকশন যেটা বিরোধিতা করে আসছো প্রথম থেকে তুমি এটা আমার ভালো লাগার জায়গা ইউটিউবে যেহেতু ফ্রি দেখা যায় তো এই জায়গা এই জায়গাগুলো তোমার কাছে কতটা পীড়া দেয় একজন নির্মাতা হিসাবে এগুলো তো হচ্ছে এগুলোর কি আসলেও কোনো কাউন্সেলিং প্রয়োজন আছে কিনা নাকি এভাবে চলতে থাকবে এটা কোন ধরনের লজ্জায় লজ্জায় পড়াই পড়াই তো করছে এবং প্রচুর হচ্ছে সাংগঠনিক ভাবে কোন প্রতিবাদের জায়গা তৈরি করা হচ্ছে না কারণ ফ্রি মিডিয়া স্বাধীনতা নামের একটা শব্দ আছে সব মিলায় তোমার কাছে নির্মাতা হিসেবে বলার কি আছে এই বিষয়গুলো দেয় এটা কি ইউটিউবের জন্য না জন্য ইউটিউবের জন্য ইউটিউবের জন্য আচ্ছা ও ফ্রি মিডিয়াতে হ্যাঁ মানে এখন আমি যেটা এভাবে যেটা দেখি সেটা হচ্ছে যে তানভীর ভাই ফ্রি মিডিয়াতে যখন আপনি মিডিয়া ফ্রি করে দিবেন আমি যেই কারণে সত্যি কথা বলি এটা আমি আমি চাইলে তো হবে না আমি নীতি নির্ধারক না আমি কোনো কিছু ফ্রি করার পক্ষপাতী না প্রবলেমটা হয় কি যখন আপনি যখন ফ্রি করে দিবেন যে ফ্রি মিডিয়া বলে জিনিসটা চালাবেন যেমন টেলিভিশনে আপনি যখন কিছু দেন টেলিভিশন না হলে একটা প্রোগ্রাম বিভাগ আছে যে হয়তো প্রোগ্রামের মধ্যে কিছু অসঙ্গতি দেখলে সেটাকে হয়তো কেটে দেয় কারেকশন করতে পাঠায় ফ্রি মিডিয়াতে যে অসুবিধাটা হচ্ছে কোনো প্রোগ্রাম ডিপার্টমেন্ট নাই আপনি যা ইচ্ছা তাই আপ করে দিতে পারবেন যেভাবে ইচ্ছা আপ করতে পারবেন এখন ফ্রিতে আমার প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যে যখন আপনি বলবেন ফ্রি মিডিয়া তখন আপনি আসলে আটকাতে পারবেন তখন আসলে আপনার আটকানোর রাইট নেই বিকজ তখন আপনাকে গণতান্ত্রিক হতে হবে যে সে গালি দেয় কথা সে গালি না দিক বা যাই করুক যেটা ফ্রি সবার জন্য ফ্রি সমান অধিকার হ্যাঁ তখন এটা আপনাকে মানতে হবে সো ফ্রি মিডিয়া যখন থাকবে তখন এইসব গালিগালাজ বলেন বা অশ্লীল বলেন বা ধরেন খুবই স্থুল ভিডিও অথবা খুবই গান গাইতে পারে না ভিডিও করছে সেটাই আমরা শেয়ার করে স্টার বানিয়ে ফেলছি বা করছি এই জিনিসগুলো হতে থাকবেই সব সময় সব সময় হবে সব সময় হবে এই জন্য যেটা করতে হবে কি আমি এদেরকে আটকানো হচ্ছে আমি বলবো যে ফ্রি জিনিস যে হওয়া বন্ধ আমরা ফ্রি মিউজিক পেতে পেতে মিউজিক ইন্ডাস্ট্রি ধ্বংস করছি আমরা ফ্রি দেখতে দেখতে নাটক ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিচ্ছি এই যে ইউটিউবের ফ্রি মিলিয়ন ভিউ এগুলো করতে করতে আপনি সবগুলোকে একটা মনিটাইজিং সিস্টেমের মধ্যে নিয়ে আসেন তখন দেখবেন যেই এবং ফ্রি ফেসবুকিং ও সেম দেখেন আপনি যে ফ্রি ইউজ করা যায় দেখেই দেখা যাচ্ছে গালাগালিটা হচ্ছে বেশি যে কোনো নায়িকার পোস্টের নিচে গেল যেই মোমেন্টটা আপনি ফ্রি ইউজ করা বন্ধ করে দিবেন তখনই দেখবেন কি তার মনে হবে যে এই যে আমি বাজে জিনিসটা শেয়ার দিব তাতে আমার দশ টাকা যাবে দরকার নেই দেখার বা আমি এমনটি এই টাকা খরচ করে কেন শুধু শুধু স্থুল নাচ দেখবো আমি বেটার কিছু দেখি সো ফ্রি মিডিয়া যতদিন থাকবে এগুলো চলতেই থাকবে এটাকে আসলে রোধ করার উপায় নেই এবং আপনি যেহেতু স্বাধীনতার স্বাধীন চেতা বা আমরা যেটা ফ্রি স্পিরিট বলি এগুলোকে চালাতে দিতে হবে ভরসা রাখতে হবে দর্শকদের উপরে যে ওরা একদিন এগুলা এইসব পলিমাটিকে আসলে দূর করে দিবে একদিন হয়তো পাকা জমি বেড়ে আসবে

বা সাপোর্ট করে বৈরাগ্য অনেকে বলে যে বৈরাগ্য নাকি অনেক সন্ন্যাস নাকি ক্রিয়েটিভিটির জন্য ভীষণ ভালো তো কি বলে না আমি না এটা তো অনেকেই বলে যে বৈরাগ্য হলে বা অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে ক্রিয়েটিভিটির চাপে হোক বৈরাগী হয়ে যাচ্ছে এবং তারপরে আর্ট তৈরি হচ্ছে বা এরকম আমি একদম পার্সোনালি যেটা আমি নিজেকে মনে করি যে আমি অত ট্যালেন্টেড কেউ না বুঝছেন যে আমার ধরেন একদম এক্সট্রিম লেভেলে বৈরাগী হয়ে কিছু একটা ক্রিয়েট করতে হয় আমি খুবই মাঝারি মানের বা বিলো এভারেজ ট্যালেন্টের একটা ছেলে যার জন্যে একটু আমি মোটামুটি আমার স্পেসটা পেলে আমি ক্রিয়েট করতে পারি যেই জিনিসটা আমি আমার ফ্যামিলি থেকে পাই আমার ওয়াইফ এলিটা অথবা আমার আমার ফ্যামিলি বা এলিটার ফ্যামিলি এরা এতটাই সাপোর্টিভ আমার প্রতি এতটাই সাপোর্টিভ যে আমি এটুকুর মানে এই সাপোর্টটা যদি না পেতাম তাহলে আমার মনে হয় আমার জন্য কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে খুব ডিফিকাল্ট হয়ে স্পেশালি আমি এলিটার কথা বলতে চাই সত্যি কথা যখন আমার আমি তো শুটিং করি খুব কম সো যখন আমি শুটিং করি বা শুটিং হবে আমার সামনে মানে আমার চেয়ে অসহ্য আমার চেয়ে বিরক্তিকর এবং আমার চেয়ে সেন্সিটিভ কেউ আর তখন আর পৃথিবীতে নাই মানে আমাকে যদি কেউ এভাবে টাচ করে আমি ছেদ করে উঠি তখন আমি নিজের সাথে নিজে সারাক্ষণ ফাইট করতে থাকি যে কিভাবে কাজটা ভালো করব। একেবারে ঘরের ভেতরে আমার আমার সেটা আমি টেলিফোন ইউজ করি না আমার ফোন এক কোনায় পড়ে থাকে ফোন দিল কি না দিল কেমন আছি না আছে ওই জিনিসটা জানে সো আমার ফ্যামিলিকে অনেক স্যাক্রিফাইস করতে হয় অনেক 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 স্যাক্রিফাইস করতে হয় সেই দিক থেকে আমি খুবই লাকি কিন্তু ওই যে আপনি বললেন যে বৈরাগ্য আমি অত উঁচু দরের শিল্পী না আসলে আমি খুবই আমি আই এম ভেরি হ্যাপি উইথ মাই ফ্যামিলি এন্ড অল হ্যাঁ আরে বিনয় সো সে ক্ষেত্রে খুবই নিস এবং খুবই একদম কমন প্রশ্ন করছি অনেকেরই প্রশ্ন সেটা হচ্ছে প্রেম এবং এলিটার সাথে সম্পর্ক পুরনো গল্প ছোট্ট করে বলো আমি শেষ শেষ করবো আজকে শোটা দু তিনটা কৌতূহলী প্রশ্ন নিয়ে তো তোমার কোন কাজটায় ভালো বলেছে খুব ভীষণভাবে ভাবে উচ্ছ্বাস প্রথম দিকে এবং প্রথম পরিচয়ের ক্ষেত্রে তখন তো এলিটা আমি মনে করি এলিটা তো গানে অনেক আগে এসেছে তোমার অনেক আগে অনেক আগে তখন এলিটা করে অলরেডি অনেক জনপ্রিয় ভাবসাবে আলাদা ছিল হ্যাঁ এনবিশ শুরুর পরিচয় পরিচয় গল্পটা বল অনেকে বলে ফেলেছে একটু আস্কিনি শুনি শুরুর পরিচয়টা ছিল আসলে তখন আমি ওই যে বললাম যে আমি সবে মাত্র একটা দুটা করে কাজ করি আর এলটা তখন অলরেডি অনেক জনপ্রিয় ওর নিজের অ্যালবাম রাগা সবকিছু মিলে অনেক অনেক বেশি জনপ্রিয় সো আমি কোনো ভাবে এলটাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম এবং প্রতিবার ডিনাই দিত মানে ক্যান্সেল করে দিত ক্যান্সেল করে দিত এবং একটা পর্যায়ে গিয়ে সে আমাদের একজন কমন ফ্রেন্ড আছে আর যেটা অপু ভাইকে বলছিল যে আরে ভাই আপনার এই বন্ধুর কি লজ্জা শরম বলে কিছু নাই বারবার আমি রিকোয়েস্ট ক্যান্সেল করে দিই তারপর পাঠাইতে থাকে পাঠাইতে থাকে তো আমি খুবই লজ্জা পাইছিলাম এটা শুনে হ্যাঁ আমি খুব লজ্জা আমি আর ওকে পাঠাই নাই তো তখন আমি একটা সিরিজ করছিলাম এই অপু ছিল সেন্ট্রাল ক্যারেক্টার মুকিম ব্রাদার্স চ্যানেল আইতে ছিল তো ওটা প্রিমিয়ার শোর দিন আমি ন্যাচারেলি আমার পক্ষে তো সাহস নেই এলিটাকে ইনভাইট করার প্রিমিয়ার শোতে চ্যানেল আই প্রাঙ্গনে অপু ওর থ্রুতে এলিটাকে দাওয়াত দিয়েছিল ওখানে সো ওই প্রিমিয়ার শোতে প্রথম দুইটা পর্ব দেখানো হয় এলিটা আসলে প্রথমেই আমার সাথে ফ্রেন্ডশিপ করার সিদ্ধান্ত নেয় আমার কাজ দেখার পরে মানে ও এটা এখনো বলে যে তোমার কাজ যদি ভালো না হতো মানে কাজ যদি আমাকে না করতো তো তখন আমি আমি হয়তো তোমার দিকে তাকাতো না মানে তুমি কত হ্যান্ডসাম বা তুমি কত গুড লুকিং এগুলো কিচ্ছু ম্যাটার করতো না যদি না তোমার কাজটা ভালো হতো কাজ দেখার পরে আমার মনে হয়েছে যে বাহ এই কাজটা কে করছে ও আচ্ছা এই ছেলে করছে ও আচ্ছা ও এই তখন থেকেই ওর সাথে আমার আসলে পরিচয় দারুণ দারুণ দৃষ্টি সখ্যতা প্রেম এবং এখনো চলমান সেটা সেটা সুন্দর সুখের থাকুক এই দুইটা কথা সবচেয়ে মনে রাখবা এই যে পাঁচ হিউমার সেন্স এই এ এটা কি থরোলি লিখে গেছো মানে এটা আমার নিজস্ব অনেকেরই কথা হল জানি এবং এই পাঁচগুলা মানে মোছব করবে সবগুলা সেটে বসে লেখা আমি ভাষায় সিম্পল লিখতে পারি না সব সেটে বসে লেখা হ্যাঁ হ্যাঁ পুরো সিরিজটা সেটে বসে করা আমার আমি বাসায় স্ক্রিপ্ট লিখতে পারি না আমি সেটে সেটে গিয়ে মানে করা তৈরি করা সেটে এবং তারপর আবার এমন না যে ধরেন বললাম ইম্প্রোভাইজ করেন আমার শুটিং এ ইম্প্রোভাইজ করা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট এই সেন্সে যে আমি ইম্প্রোভাইজেশন বলেন বা যাই বলেন এটা ক্যামেরা রোলের আগেই হয়ে যেতে হয় মানে এমন না যে আমি ক্যামেরা রোল করলাম আপনি আপনার মতো বলেন বা এরকম একেবারে টোটাল না এমনও দুই তিনটা দৃশ্য আছে যেখানে মোশারফ ভাই হয়তো ওসি হারুন ক্যারেক্টার থেকে একটু বের হয়ে গিয়ে একটু দেখা গেছে কমিকের দিকে যাচ্ছে আমি কাট বলে বললাম যে মোশারফ ভাই এটা হারুন না হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি রে বুঝছি জ্বালাইলাম এরকম বলে আবার ইয়ে সো আমার পুরো জিনিসটাই থাকতো সেটে করা মানে একদম এই যে পাঞ্চ লাইন গুলা হিউমার সবগুলো আমি সেটে লিখে লিখেই তারপর রিহার্সেল করাতাম রিহার্সাল করে তারপর আমরা শুটে যেতাম

তখন আমি ওদের সাথে যদি মনে হয় যে ওর সাজেশনটা নেওয়ার মতো তখন আমি হয়তো নেই যদি মনে হয় যে না সাজেশন নেওয়ার মতো না তখন আমি যুক্তি দিয়ে বোঝাই যে না এটা আসলে এই সিনের সাথে রিলেটেড না বা ওটার সাথে রিলেটেড না কিন্তু আমি যেটা লিখছি একদমই স্ক্রিপ্টেড থাকে স্ক্রিপ্টের বাইরে আমার কাজ করা একেবারে পসিবল ইভেন ডায়লগ টু ডায়লগ পর্যন্ত যে কোথায় থাকবে থামবে এই হবে ওই জিনিসগুলো একদম প্রপার থাকে নিপুণ শর্টলি একটু বলতে হবে যে কবে নাগাদ তুমি ফিল্ম বানাতে চাও আমি খুব খুবই 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 শীঘ্রই বানাতে চাই আমি গত বছর একটা প্রাইমারিলি একটা ঘোষণা দিয়েছিলাম গোল্লা বলে একটা ছবি বানাবো একটা পলিটিক্যাল স্টোরি মানে সোশ্যাল পলিটিক্যাল গল্প গোল্লা এটা নিয়ে আমার একটা একটা গল্প আছে ওটা নিয়ে আমি অনেক দূর কাজও করেছি তারপর তো করোনা শুরু হয়ে গেল করোনা শুরু হওয়ার কারণে এখন পুরো বাস্তবতাটা চেঞ্জ সো আমার আমার ইচ্ছা আছে ফিল্ম করার ইভেন মহানগর পরেও আমার প্রচুর লোকজন আমার প্রচুর ভক্ত বা যারা মহানগর পছন্দ করেছে সবাই বারবার বলছেন যে আপনি সিনেমাতে চলে আসেন সিনেমা কবে করবেন বা সিনেমা করা দরকার সো আমার মনে হয় যে এবং আমার কিছু বন্ধু বা যাদের কথাকে আমি খুবই গুরুত্ব দিই বা আমার ফিল্ম মেকার গুরু যারা আছেন ওনারাও বলছেন যে তুমি আস্তে আস্তে রেডি হয়ে গেছো বা আসো সো ইনশাল্লাহ ভেরি সুন দেখা যাক এখন যদি সব ব্যাটে বলে মিলে যায় কথা চলছে যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো করবো আরকি বাংলাদেশে তোমার প্রিয় তিনজন মেথড অ্যাক্টর নাম বলতে হবে মেথড অ্যাক্টর প্রিয় তিনজন মেথড অ্যাক্টিং আমি আসলে খুব কম কাজ করতে তাংবি ভাই আমি জানিও না যে আসলে কারা আমি প্রিয় তিনজন অ্যাক্টর বলতে পারি হয়তো যে কি মেথড অ্যাক্টর বা এটা হয়তো বলতে পারবো না প্রিয় তিনজন অভিনেতার মধ্যে আছে মোশারফ করিম অবভিয়াসলি তারপর হচ্ছে চঞ্চল ভাইয়ের সাথে আমার কোনো কাজ হয় নাই বাট চঞ্চল ভাইকে অ্যাজ এন অ্যাক্টার আমি খুবই পছন্দ করি খুবই মানে অ্যাজ এন অ্যাক্টার আমার কাছে ওনাকে খুব বড় মনে হয় আর হচ্ছে আফরান নিশো থার্ড অভিনেত্রী অভিনেত্রীর মধ্যে অপি করিম অপি আপার সাথে আমার বেশ কয়েকটা কাজ হয়েছে এবং আমার ওনাকে খুব পছন্দ তারপর হচ্ছে নুসরাত ইমরোজ তিশা ভেরি ট্যালেন্টেড আর হচ্ছে মেজাবিন মেহজাবিন ট্যালেন্টেড তিনজন নির্মাতা আমার পছন্দের হুম সিনিয়র জুনিয়র সব কিছু মিলাই পড়ব সব মিলাইব আমার প্রিয় নির্মাতা হচ্ছে obviously ফার্স্ট ডে ওয়ান ইন মানে একদম ওয়ান এন্ড অনলি মোস্তফা সরফারुकी মানে একদম ফার্স্ট আমি স্টিল আমি যত আমি একটা ফ্যান বয় ওনার আমি এখনো বলি যে উনি যখন কিছু করে আমি পুরো ফ্যান বয়ের মতো দেখি যে উনি কি করলো না করলো এবং আমি ওয়েটও করি আমি লেডিজ এন্ড জেন্টলম্যান এখনো দেখিনি বাট আমি দেখবো আজকে রাতে আমি একদম ফ্যান বয়ের মতো ওয়েট করি মোস্তফা সার ফারুকির জন্য যে উনি কি চমক নিয়ে আসবে বা আমাকে আরো কত পরীক্ষায় ফেলবে অ্যাজ এ মেকার আর তারপর হচ্ছে আবদুল্লাহ রাজীব আমার অসম্ভব পছন্দের একজন ফিল্ম মেকার আমার মনে হয় যে আবদুল্লাহ রাজীবকে আমি সত্যি কথা ট্রেন্ড সেটার বলি ট্রেন্ড সেটার বলি এই কারণে কারণ ও যখনই কোনো কিছু একটা করে বিজ্ঞাপনের বাইরে গিয়ে ওটাই ট্রেন্ড তৈরি হয় ও যখন আসলে at 18 all time دورের উপর তৈরি করেছিল তারপরে তিন বন্ধুর গল্প বলা শুরু হলো টিভিতে ও যখন বিকাল বেলার বাকি করেছে তারপরে মধ্যবিত্তের গল্প বলা শুরু হলো ওকে আমি ট্রেন্ড সেটার ডাকি ওর ইউটিউমার আসছে সামনে সেটা দেখার জন্য আমি অসম্ভব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আর আমার আরেকজন পছন্দ হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমি রেহানা দেখি নাই কিন্তু আমি লাইভ ফ্রম ঢাকাটা দেখছি এবং লাইভ ফ্রম ঢাকা আমি ঢাকাে যখন সিনেপ্লেক্সে আসি আমি দুইবার গিয়ে দেখছি আমার খুব পছন্দ হয়েছে যুবিতা খুব পছন্দ মানে কারেন্টলি এখন সাদকে সাথে আলোচিত পছন্দের কোন কোন লিনিয়ার পছন্দ মানে কোন ব্যাখ্যাটাই তোমার ভালো লাগে অন্য জায়গা থেকে ডিফারেন্স সাদের কাজ এক লাইনে বলা যায় হ্যাঁ হ্যাঁ সাদের কাজকে আমার যেটা মনে হয় কি যে অন্যদের কাজ তো আমি ধরেন দেখি বা একটা ফর্মেটে সাদের কাজের মধ্যে আমি একটা খুবই একটা খুবই খুবই র একটা সাহস দেখি মানে আমি যে ধরেন একটা ফিল্ম বানাবো ওই ফিল্ম বানাবো চিন্তা করলে আমার ছয় মাস ধরে পড়ে থাকতে হয় তারপরে এই করতে হয় ওই করতে হয় দিন শেষে ফিল্মটা বানানো হয় না সাদের প্রত্যেকটা ফ্রেমে আমি লাইফ ফ্রম ঢাকা আমি রেহানা এখনো দেখিনি সাদের লাইফ্রম ফ্রম ঢাকা যখন দেখছি আমি প্রতিটা ফ্রেমে সাদকে খুঁজে পাইছি এবং প্রতিটা ফ্রেমের মধ্যে আমি একজন আসলে ইন্ডি ফিল্ম মেকারের যে জার্নি ওটা একদম পুরোপুরি দেখ এটা এন্টারলি ওর ছবি এটা আর কারো ছবি না এটা ধরেন এর মতো না বা ওর মতো না বা এটা মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে ওর যে ছবি বানানোর যে সাহস ছবি বানানোর যে ইচ্ছা যেটা আমরা অনেক মুখে বলি যে হ্যাঁ বানাবো কোনো একদিন বানাবো বানাতে চাই প্রথম ছবি এরকম হতে হবে ওরকম হতে হবে ওর এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি টাফ এটা ওর ক্যারেক্টার গুলোর মধ্যে পাওয়া যায় এটা ওর সিচুয়েশন মধ্যে পাওয়া যায় এটা ওর সিনের মধ্যে পাওয়া যায় মানে এই এই একদম র এনার্জিটা পাই এটা এই কারণে আমার ওকে অসম্ভব পছন্দ বিভিন্ন রকম আলোচনায় বা আমাদের সেমিনারে যেসব আলোচনা হয় সেই ক্ষেত্রে বলা হয় যে সাকিব খানকে ইউজ করা হয়নি কলকাতার কিছু নির্মাতা ইউজ করেছে ফেলছে এবং বাংলাদেশি নির্মাতারা তাকে একটু একটু এড়াই চলে একটু অপছন্দের তালিকায় রাখে এটা কি সত্যি কিনা অভিযোগগুলো সত্যি কিনা নাকি আদতে সাকিব খানের সেই আহ ট্যালেন্ট নাই যেটা তোমরা খোঁজো আমার আমি আসলে সাকিব খানের ব্যাপারে আমি বলতে পারবো না কারণ আমার ওনার সাথে কোনোদিন দেখাও হয় নাই বা এই কথাগুলো অনেকে বলে বা অনেক সময় শুনি কিন্তু আমার ওনার সাথে আসলে দেখা হয় নাই কাজে আমার পক্ষে এটা আসলে সত্যি কথা আমি কমেন্ট করতে পারবো না যে উনি আসলে কেন মানে আমরা মানে উনি কি ওখানে ভালো করছেন বা ইউজ করতে পারছে বা এখানে পারছে না সাকিব খান বাংলাদেশের এখনো নাম্বার ওয়ান সুপারস্টার এবং সেটা শুধু ওই বাংলায় কাজ করে সুপারস্টার হন না এই বাংলায় কাজ করেই সুপারস্টার সো

কোনটা বা কি কি বলবো একদম একদম আর দুটো প্রশ্ন শেষ করব সেটা হচ্ছে বিশ্বায়নের দিক দিয়ে বাংলাদেশি সিনেমা আফটার 10 ইয়ার্স তুমি কোন জায়গাটায় দেখো মানে খুব লিটারালি মানে একজন নির্মাতা আশফাকটিপনের দৃষ্টিতে যেটা হোপফুলি মানে সব অবাস্তব না যে জায়গাটা দাঁড়াতে পারে বিশ্বায়নের জায়গায় আমি বাংলাদেশি সিনেমাকে দশ বছর পরে এখন যা আছে তার থেকে আরো মিনিমাম আরো দশ গুণ বড় জায়গায় দেখি এখন যে জায়গাটা আছে কারণ আমাদের এখানে আমি এই কথাটা বলি টাকা নেবে না না প্রোডাকশন প্রোডাকশন থেকে টাকা বানানো এটা এন্টায়ারলি লাভটা হচ্ছে প্রডিউসারের হ্যাঁ ফিল্ম ওকে কতদিন বাঁচায় রাখবে ওই ফিল্মের লাভ ওকে কতদিন বাঁচায় রাখবে এটাতে আসলে ফিল্ম মেকারের কিচ্ছু হয় না মানে সত্যজিৎ রায়কে কিন্তু সত্যজিৎ রায়ের ফিল্মই বাঁচায় রাখছে ওই জায়গা থেকে আমি যেটা দেখি কি যে আমাদের যে পরিমাণ সম্ভাবনা তৈরি হয়েছে এটা না আমার কাছে খুবই মানে স্পেশালি এই বছর সাদ গেল বা মোস্তফা সরয়ার ফারুকী বেশ কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল festivale যাচ্ছেন বা আমাদের রুবায়েত হোসেন আছেন বা অমিতাভ ভাইরা ফিল্ম বানাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্ম একটা ভয়াবহ সম্ভাবনা নিয়ে আসছে মানে আমি 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 কিন্তু আমি বলছি না আমি বলছি ধরো

যখনই আমাদেরকে একটু বেটার বাজেট দেওয়া হলো তখনই তাকদিরের মতো একটা ওয়েব সিরিজ তৈরি হয়ে গেছে যেটা ইন্ডিয়াতেও তৈরি হয়ে ইন্ডিয়াতেও সমাদৃত বা আমার একশোটা ভুলের পরেও মহানগরের মতো একটা ওয়েব সিরিজ তৈরি হয়েছে যেটা ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গাতে সমাদৃত সো আমরা আস্তে আস্তে সম্ভাবনার দিকে যাচ্ছি একটু সুযোগ পেলে আমরা আসলে কত কি করে দেখাতে পারি সেটা অলরেডি অনেক জায়গা থেকে প্রমাণিত হয়ে আসছে সো দশ বছর পর আপনি যেটা বলছেন যে বড় বড় প্ল্যাটফর্মে বাংলাদেশের ছবি থাকে কিনা আমি অবশ্যই আমার আমার বিশ্বাস যে থাকবে কারণ একটা জেনারেশন একদমই পুরো তাতিয়ে আছে আসলে বিশ্বকে দেখানোর জন্য যে কি গল্প বলতে পারে সেটা আমরা মাঝখানে টেলিভিশন ইউটিউব তারপর হচ্ছে এই দেশের মিডিয়া এগুলোর মধ্যে একটু ইয়ে পেয়ে গেছিলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে যে একেবারেই ধরেন আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ফেস্টিভ্যাল বললাম না প্ল্যাটফর্মে যেতে পারবো আমার এটা একদম দৃঢ় বিশ্বাস যে একটা লেডিস্টেলম্যান যখন আসলে একশো নব্বইটা দেশে দেখা যায় তখন ন্যাচারালি একটা লেডিস এন্ড এর কল্যাণে বাংলাদেশে আর কি গল্প হয় এবং আরো কত ডাইনামিক গল্প হয় ওটাও ওটাও মানুষজন দেখবে একটা তাকদির বা মহানগর বা যাই বলি না কেন তো আমি আমি সম্ভাবনাটা খুবই দেখি এই ব্যাপারে খুবই আশ্বাদ অবশ্যই আমরা সেই আশায় আশাবাদ রাখি এবং নির্মাতার ক্ষেত্রে এটা বলা মুশকিল তারপর আমি নিতে চাই মহানগরের একটা ভুল বলতে হবে তোমার মহানগরের একশোটা ভুল আছে তানবির ভাই আমি কয়টা তুমি বললে আমি জানি একটা বলো যেটা আসলে নির্মাতার চোখ বলতে পারে আমরা বুঝতে পারিনি একটা বল না নির্মাতার চোখ তো আসলে কিভাবে বলবো কিন্তু ধরেন দর্শক মানে নির্মাতার চোখ হচ্ছে যখন ছবিটা আসলে না ছবিটা না নির্মাতার চোখ খুঁত খুতে থাকে ছবিটা তৈরি হওয়ার আগ পর্যন্ত তৈরি হয়ে রিলিজ হয়ে যাওয়ার পরে নির্মাতার চোখ ভোতা হয়ে যায় কেন বলি আপনাকে সেটা হচ্ছে এমন অনেক অনেক ছোটখাটো ভুল যেগুলো আমি হয়তো নোটিস করি নাই দর্শকরা এখন আমাকে মনে করা দিচ্ছে আমি নিজেই খেয়াল করে দেখলাম যে আহা এটা তো আমি খেয়াল করি নাই বা এই জিনিসটা আমি আসলে মনেও ছিল না যে এই জিনিসটা এরকম হয়ে গেছে সো মহানগরে একশোটা ভুল আছে তানভীর ভাই মানে আমি একটা বললে আসলে এটা ছোট করা হবে আমি নিজে মহানগরে আমি এখনো প্রচুর অপূর্ণতা দেখি এটা দর্শকদের আমি বলবো কি দর্শকের ভালোবাসা বা যে কোনো কারণে হোক দর্শক কেন যেনই মহানগরটাকে গ্রহণ করলাম আমি এখনো জানি এইভাবে কিন্তু মহানগর আসলে ফুল প্রুফ প্রোডাকশন না প্রচুর ভুল প্রচুর অপূর্ণতা আমাকে যদি এখনো বানাতে বলা হয় আমি 100টা কারেকশন করতে পারবো দেখা যাক সিজন 2 কি বলল আম্মা অসম্ভব খুশি আপনি থ্যাঙ্ক ইউ তানভীর ভাই প্রশ্নটা করলেন আপনি কারণ আম্মা যখন আসলে আম্মা চিটা আমি ঢাকায় আম্মা যখন প্রথমে দেখছিলেন চার পর্ব যাওয়ার পর আমাকে ফোন দিয়ে রাতের তখন তিনটা বাজে আয়োজন কত বড় মানে মানে তোমার হাত মাসাল্লাহ এত পোক্ত হইছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি আমি তখন বলছি যে এটা হচ্ছে আমার বিগেস্ট কমপ্লিমেন্ট মানে এটা না আমার জন্য আরো বেশি ইমোশনাল কেন কারণ এখন থেকে ষোলো বছর আগে যখন আমি আমার মাকে বলছিলাম যে মা আমি আসলে বোর্ড দিতে চাই না আমি ফিল্ম মেকিং করতে চাই আমা তখন আমাকে বলছে যে তোমার মন যদি বলে তাহলে তুমি যাও মন ছোট করার দরকার নাই যদি না পারো তাহলে আমরা তো আসি এই যে আম্মা তখন আমাকে ছেড়ে দিছিল কাজ করার জন্য ওখান থেকে আমি কিছুই করতে পারিনি এখনো লাইফে স্টিল আমার আম্মার কাছে যে মহানগর দেখে যে আম্মা যে মানে আমার বিশ্বাস হচ্ছে না যে এটা বাংলাদেশের প্রোডাকশন বা এটা তুমি বানাইছো এত বড় আয়োজন এত সুন্দর এত দুর্দান্ত মানে এটা না আমার জন্য আসলে এটা হচ্ছে আমার খুবই ইমোশনাল এবং আমার জন্য আমি বলি যে ব্লেসিং এর মতো আমার আর কোনো কিছু লাগবে না মহানগর যদি আর কেউ নাও দেখে আমার উদ্দেশ্য সার্থক যে আমার মা আমাকে ফোন করে এইভাবে বলছে থ্যাংক ইউ আমার শেষে একটা মাইন্ড গেম করি এলিটা এবং বাবা মা ছাড়া তোমার প্রিয় বন্ধু তিনজনের নাম বলতে হবে এলিটা এবং বাবা মা ছাড়া আমার প্রিয় বন্ধু হচ্ছে আশফাক নিপু আশফাক নিপু আশফাক নিপু রাজীব কিপ কি বল না না আমি বললাম আমার প্রিয় তিন বন্ধু হচ্ছে আশফাক নিপু আশফাক নিপু আশফাক নিপু আমার সবচেয়ে প্রিয় বন্ধু তিনজন নাম আমার আমার খুবই আমার তো অনেক প্রিয় বন্ধু মানে আমি আসলে তিনজনের নাম বললে বাকিরা তো মন খারাপ করবে না মানে খুবই যে বাইরে মানে ধর মানে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড ওই লেভেলের কিছু ফ্রেন্ডস তো তোমার আছে মানে যেটা খুব ইজিয়ে ওরকম ওই রিলেশনের তিনজন মানে না ওখানে প্রচুর বন্ধু মানে বন্ধুদের মধ্যে না আমি ধর একেবারে তিনজন বলাটা খুব ডিসকার্ড মানে আমার বন্ধুরা

जी তোমার অনেক দিনের অনেক মানে showbiz এর কাউকে কাউকে বাদ দিচ্ছ মানে এমনি নরমাল আমার আমার স্কুল ফ্রেন্ড আমার স্কুল ফ্রেন্ড আছে কিছু যারা আমার ভেরি ক্লোজ নট ওদের সাথে আমার एवरीडे যোগাযোগ হয় সেটা না আমার একজন फ्रेंड আছে সমর্জিত সে এখন অস্ট্রেলিয়াতে থাকে ডাক্তার হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই এবং হি ইজ মাই হারশেস্ট ক্রিটিক আমার কোনো কাজ যদি ভালো না লাগে স্ট্রেট বলে দেখ ভালো লাগে না আর কোনো কাজ আমার ভালো লাগে সমরজিৎ হ্যাঁ আমার যখন আমার কোন কাজ যখন ভালো লাগে ও পুরো অস্ট্রেলিয়ার বাঙালি থেকে ঘুরে ফিরে দেখায় কাজটা যেমন মহানগর ও না হলেও প্রত্যেককে সাবস্ক্রাইব করে করে দেখাইছে আমার একটা আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড আর একজন ক্লোজ ফ্রেন্ড হচ্ছে শারমিন সে হচ্ছে ও হচ্ছে হার্ভার্ডের হার্ভার্ড থেকে পিএইচডি করা এখন সে ইয়েতে থাকে সেও অস্ট্রেলিয়াতে থাকে সে শারমিন আমার খুবই ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড ও ওর হাজবেন্ড কি ওর হাজবেন্ড না আমাদের ফ্রেন্ড বাট শি ভেরি ক্লোজ টু কি হ্যাঁ শি ইজ অনশিতা ক্যান্সার সারভাইভার সে ওখানে আছে আর আমার আরেকজন ফ্রেন্ড হচ্ছে উযায় আমার ছোটবেলার সব যত রকমের দুঃকর্মে সাথী উযায় ওর নাম হচ্ছে উযায় হ্যাঁ হ্যাঁ উযায় ও লন্ডন এ থাকে এখন ও ওর ভেরি রিসেন্টলি ওর একটা মেয়েও হয়েছে ওর এখন 3টা মে সো ও এখন লন্ডনে থাকে এই দিনজন হচ্ছে আমার একদম ভেরি স্কুল থেকে আচ্ছা অস্ট্রেলিয়া নিপুণ শারমিনা বিদায় নেব সমরজিৎ শারমিন উজার ফার্স্টে কাকে মুচবে মানে কেন মুচবো একসাথে তো সব মন মানে একটা একটা করে মুজবে আর কি ধরো নামটা বুঝতে বলছি ব্ল্যাকবোর্ডে লেখা আছে ইয়ে এই ব্ল্যাক বোর্ডের মধ্যে লেখা আছে মুছে হ্যাঁ আমি বুঝার চেষ্টা আমি মুছার চেষ্টা করেছিলাম জানবীর ভাই কিন্তু সামহা এটা মনে হয় ওই যে অমচনীয় কালি মনে হয় ব্ল্যাক বোর্ডে লেখা মুছে যাচ্ছে না আমি অনেক চেষ্টা করছি বুঝছেন কিন্তু একটাও মুছে না হ্যাঁ তিনটাই রয়ে যায় ভাই উঠতে থ্যাংক ইউ এটাতে আমি ছাড়িনি সাধারণত তারপর মনে হল যে ইমোশনাল কাজ আছে তিনজনার আহ বাচ্চু বাচ্চু ভাইকে নি একটা স্ট্যাটাস দিয়েছিলে অনেক প্রসঙ্গ আমার বাদী রয়ে গেল তো বাচ্চু ভাই তোমার এলাকার এবং তুমি নিজেও গিটার ধরেছো শুনলাম তো সেই জায়গায় গানের জায়গা নিশ্চয়ই বাচ্চু ভাই তোমার খুব ইমোশনের জায়গা টাচ করে নাকি হ্যাঁ হ্যাঁ বাচ্চু বাচ্চু ভাই হ্যাঁ আয়ুব বাচ্চু বাচ্চু ভাইটা যদি বলি আহ বাচ্চু ভাই না যতটা উনি গানের জায়গা ইমোশনাল জায়গা ইমোশনাল জায়গা মানে আমি উনাকে চিটাঙ্গি উনার সাথে আমার কোনোদিন দেখা হয় না পরিচয় হয় কিন্তু আমার আমার যে তারুণ্য বাচ্চু ভাইয়ের যে পরিমাণ গান শুনে বড় হওয়া এবং বাচ্চু ভাইয়ের এক একটা গানের সাথে আপনি বাচ্চু ভাইয়ের এক একটা গানকে নিয়ে কিন্তু এক একটা পুরো গল্প তৈরি করতে পারবেন সেটা ধরেন গতকাল রাতে এটা নিয়ে আমি একেবারে চল্লিশ মিনিটের একটা গল্প করতে পারবো আমি চলো বদলে যাইনি আমি পুরো একটা সত্তর মিনিটের গল্প করতে পারবো আমি ইভেন আমি বলি হাসতে দেখো গাইতে দেখো এটা নিয়ে আমি একটা গল্প তৈরি করে মানে প্রতিটা গানই এক একটা মাধবী মাধবী হকার তারপর হচ্ছে ঘুমভাঙা শহরে একটা প্রতিটাই না গল্প মানে ওনার গানগুলো এক একটা গল্প এবং ওনার আমি চল্লিশ থেকে পঞ্চাশটা গান নিয়ে চল্লিশ থেকে পঞ্চাশটা গল্প তৈরি করতে পারবো আমার যেটা মনে হয় সো ওই ইমোশনাল জায়গার পরে যখন আমি ঢাকায় আসলাম এবং বাচ্চু ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হলো এবং আমি কাজ করা শুরু করলাম বাচ্চু ভাইয়ের সাথে মানে ফারুক এ থ্রুতে এই যে বলে না যে অনেকটা প্রথম প্রেমের মতো যে মিউজিকের যদি আমি বলি যে আমি যখন থেকে আসলে নিজের মতো করে গান শোনা শুরু করলাম তখন বাচ্চু ভাই ছিল একদম প্রথম প্রেমের মতো তো সো উনার চলে যাওয়াটা অসম্ভব রকমের ইমোশনাল করে দিয়েছিল আমাকে অসম্ভব রকমের মানে আমার 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 মনে হয় আমার মনে হয় না আমি কোনো শিল্পীর চলে যাওয়াতে এতটা এফেক্টেড হয়েছি যতটা আসলে বাচ্চু ভাই চলে যাওয়াতে আমার মনে হচ্ছিল যে আমার মানে উনি চলে গেছে উনি আমার ভিতরের একটা অংশ নিয়ে চলে গেছে আমার আমার সবসময় মনে হয়েছিল এবং মানে আমি বাচ্চু ভাইকে উনার প্রাইমেও দেখছি আমি বাচ্চু ভাইকে উনি অনেক বয়স হয়ে যাওয়ার পরে উনার ট্রিটমেন্টের পরে উনার সাফারিংসেও দেখছি সো আমি উনাকে এত ক্লোজলি দেখছি যে আমার উনি মানে হি উইল অলওয়েজ বি স্পেশাল মানে এই জিনিসটা এবং আমি আমার যেহেতু এলিটাও সঙ্গীত শিল্পী আমি এলিটাকেও বলি সবার কপালে এই সৌভাগ্য হয় না যে তার নিজের শহরে একটা চত্ব তৈরি হবে রূপালিগিটার দিয়ে এটা এটা সবাই চাইলে পারে না এটা বিশ্বের অনেক মানে আমরা অনেক শিল্পীর নাম শুনি কিন্তু এটা অনেক সময় হয় আমি এলিটাকে বলি যে তুমি মারা গেলেও কোনোদিন এটা হবে না ফেসবুকে হয়তো দু একটা হবে বা এরকম বাট বাচ্চু ভাইয়ের যে ম্যাগনিচিউড এবার যে এবং ওনার যে রুপালিগিটার চত্বর আমার বাসার পাশেই মানে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে আমি প্রত্যেক মানে এ গেলেই আমি ওটা ঘুরে আসি ওই জায়গাটা মানে আমার মনে হয় কি যে আমরা বাচ্চু ভাইকে পাবো না মানে আমরা অনেক নতুন জিনিস পাবো নতুন কিছু পাবো বাট বাচ্চু ভাই যেটা দিয়ে গেছে আমাদেরকে অ্যাজ এন আর্টিস্ট এটা এটা ইনরিপ্লেসেবল এটা সম্ভব না এটা হবে না কোনোদিন মানে একদম হান্ড্রেড পার্সেন্ট শিল্পী একদম 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 শিল্পী যাকে বলা হয় নিপুন শোটা শেষ করতে ইচ্ছা করছে না শেষ করি দুজনের নাম বলে যাও শেষ করে তোমার নিজের দেখা প্রমিজিং ডিরেক্টর হয়ে উঠছে ভীষণ সম্ভাবনা আছে এটা একটা সার্টিফিকেটের মতো হবে তোমার কাছ থেকে শোনা এমন একজনের প্রমিজিং ডিরেক্টরের নাম বলো নিউ কমার এখন যারা কাজ করছে হ্যাঁ হ্যাঁ

আমি ওর বয়সে থাকতে তার দশ ভাগের এক ভাগও করতে পাইনি বা এখনো পাইনি ওরা যা করে দেখাচ্ছে একটা নাম বলতে হলে একটা নাম আমি নিয়ে চালবো আজকে ইয়াং ইয়াং আমার আমার মনে হয় আমি বেরি রিসেন্টলি যদি বলি যে एक्टर যদি বলি ধরেন একজনের নাম বলবো না আমি দুইজনের নাম বলতে চাই মানে একই সাথে হ্যাঁ সেটা হচ্ছে বেরি প্রমিজিং এর মধ্যে মহানগরে কাজ করেছে সেটা হচ্ছে আপনার মুস্তাফিজুর ইমরান মলয়ের ক্যারেক্টার যে করেছে হ্যাঁ আমার মনে হয় যে সে অসাধারণ সম্ভাবনাময় আমার মনে হয় এবং খাইরুল বাসার আরো একজন আছে মানে আমি একদম ভেরি রিসেন্টলি ওদের সাথে দুইজনকে মনে হয়েছে অসম্ভব রকমের হয় ইমরান তো আমার মনে হয় পুরোপুরি তৈরি যে মানে একেবারে ধরেন ঠিক ভাবে করা মানে ওকে আমরা কেউ সেটে ইমরান ডাকতাম না আমরা মলয় ডাকতাম কারণ ওর ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে মলয়ের ব্যাপারটা নিয়ে এসেছিল যে ওকে সবাই মলয় ডাকতো একেবারে ওকে দেখলেও কিন্তু আপনার মনে হবে ও মলয় ও ইমরান নূর এটা মনে হয় না সো আর বাসার ও আচ্ছা ডিরেক্টর যেটা বলছেন আমি একদম অনেস্টলি বলে এখন মনে পড়ছে ইয়েতে সেটা হচ্ছে যে আমার মানে আমি কার কাজ দেখার জন্য আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করব যদি এখন বলা হয় তরুণদের মধ্যে তাহলে ওটা হচ্ছে সাউকি সাউকির কাজ দেখার জন্য আমি হ্যাঁ সাউকি হ্যাঁ বিকজ আমি এটা সবসময় বলছি যে তাকদির দেখার পর আমার প্রথম মনে হয়েছে যে এই ফার্স্ট বাংলাদেশে কেউ ওয়েব সিরিজ ফরম্যাটটাকে ঠিকঠাক মতো ধরতে পারছে আমার মনে হয়েছে এটা আমার পার্সোনালি মনে হয়েছে অনেকেই ট্রাই করছে সাউকি জিনিসটাকে সাম হাও ক্র্যাক করতে পারছিল মহানগরে হয়তো আমি আরেকটু বাউন্ডারিটা হয়তো পুশ করতে পারছি আমার মনে হয়েছে সো ওর কাজ দেখার জন্য আমি খুবই তরুণদের মধ্যে ইয়ে থাকবো বাট আমার আমি কোনো সার্টিফিকেট দিচ্ছি না বিকজ সাউকি আমার চেয়ে বেটার থ্যাংক ইউ আমার নাম তানভিত কেমন লাগলো আপনি দি তানভীর তার ভাই আমি আমি খুবই সম্মানিত যে আপনি এতদিন পরে একটা মহানগর হওয়া লাগলো যে আপনার সাথে আমাকে ডাকার জন্য একটা মহানগর পর্যন্ত আসা লাগলো আর আর না অনেক অনেক সুদীর্ঘ সুস্থ জীবন সমৃদ্ধ জীবন কামনা করি অস্কারে রেড কার্পেটে তোমাকে দেখতে চাই আর অনেক বড় বড় স্বপ্নে থাকো সাইন আপ করছি খুব ভালো থাকো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আপনি তো প্রেদার্শক ডেটেল স্টর্টস এ আজকে আশফাক নিপুনের সাথে কথা বললাম আমি আমিও কাজের ভীষণ ভক্ত কখনো ওইভাবে বলা হয়নি আজকে অনেকদিন পর আসলে এইভাবে কোনো ইন্টারভিউ নিলাম এবং অনেকটা ফ্যান বেজ কমেন্ট বা প্রশ্ন হয়ে গিয়েছে এবং মাঝে কিছুটা আমাদের বিরতি বা একটু যানজট লেগে গেছিলো নেটের কারণে সেটা ক্ষমা সুন্দর ইস্টিতে দেখবেন অনেকে প্রশ্ন করেছেন আমি অলরেডি নিপুণ বক্স করে দেবো প্রাসঙ্গিক কোনো প্রশ্ন হলে অবশ্যই সেটা জবাব দেবেন দেশ ষর্ষে সামনে আরো বেশ কজন গুণী নির্মাতার সাথে কথা বলবো আমি নিজে সমৃদ্ধ হবার জন্য সবাই ভালো থাকি ভালো রাখি আপনার আমার পাশে মানুষটিকে আল্লাহ হাফিজ